মুমিনুল ইসলাম হাত তুলে আছেন, কিছু বলবেন নাকি? এমনি ভুল বসতে আসছেন। এখানে ব্ল্যাক নামে একজন আছে, ব্ল্যাক কে? ব্ল্যাক নামে কে আছেন জয়েন করছেন যে? আমার কথা কি শুনতে পান? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পারেন, এখানে ব্ল্যাক নামে একজন আছেন, কে জয়েন করছেন ব্ল্যাক নামে? এবং নাম হলো কথা না বললে এখান থেকে আউট করে দিব। আপনি কথা বলেন যে স্যার আমি অমুক বা ব্ল্যাক নামে জয়েন করছি। আচ্ছা, যে হোক, যে জিনিসটা আপনাদেরকে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? স্ক্রিন শেয়ার করছি না স্যার? না স্যার, দেখা যাচ্ছে না। আপনাদের একটা লিস্ট দিতে বলছে যে কারা কারা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছেন, ঠিক আছে? তো সবাই ক্লাস শেষেও দিতে পারেন, আবার এখন যদি চান এখনো দিতে পারেন। ফাইবার মার্কেট প্লেসের যে লিঙ্কটা আছে সেইটা দিবেন, এবং তার সাথে আপনার নাম আমি বলি কি দিবেন, তাহলে আমি বুঝতে পারবো ক্লিয়ারলি ভাবে। কারণ সবার নাম্বার আমার মোবাইলে আমি এখনো সেভ করিনি। যারা ফোন করছেন, হ্যাঁ, দুই তিনবার হতে পারে, তাদের নাম্বারটা সেভ করা হয়েছে, সবার নাম্বার সেভ করা হয়নি। তো আমাকে যদি মেসেজ দেন, আমি নাম্বার সেভ না করার কারণে চিনবো না দেখি, ঠিক আছে? অনেকে আছে SMS দিলে, আমি যেমন ধরেন এই যে উনি উনি আমাকে SMS করছে, স্যার এখানে কারেন্ট নাই, মানে কাল কারেন্ট, কাল থেকে কারেন্ট নাই, ঠিক আছে, আমি ক্লাস করতে পারবো না। বাট আমি বেসিক্যালি ওনাকে ওইভাবে চিনি নাই, ঠিক আছে? সো এরকম হয়, এরকম হয় যে যেমন ওনার নামটা সেভ করা নাই, তা আমি আমি কিভাবে বুঝবো যে কে বলছে আমাকে, ঠিক আছে? যাদেরকে ফেস চিনে গেছি তাদেরটা মনে থাকে, ঠিক আছে? যেমন যে এই স্টুডেন্ট নামের নাম সুলতান মাহমুদ, সেভ করা হয়নি বাট তা চিনে হয়ে গেছে। সো আপনারা এই গ্রুপে যারা আছেন, হোয়াটসঅ্যাপে আমাকে SMS করলে অন্তত ওকে নামটা দিবেন, আমি সময় করে নাম দিয়ে সেভ করে নিব। হ্যাঁ, যেটা যেটা করবেন, নাম দিবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে আপনি ফাইবার মার্কেট প্লেসের প্রোফাইলের লিঙ্কটা দিবেন, ঠিক আছে? ওকে স্যার, এটা হচ্ছে যারা প্রোফাইল খুলছেন। যারা প্রোফাইল খুলেন না, ইমিডিয়েট খুলে ফেলবেন, খুলে ফেলবেন এবং খুলে আমাকে লিঙ্ক দিবেন, ঠিক আছে? এখন যারা ফেসবুক পেজ থেকে ইনকাম শুরু করছেন, তারাও ফেসবুক পেজের লিঙ্কটা দিবেন, এবং কত টাকা ইনকাম করছেন আজকে পর্যন্ত সেইটা দিবেন। যারা ব্লগ সেল করে ইনকাম করছেন, তারা ব্লগে ব্লগের লিঙ্কটা দিবেন, প্লাস কত টাকা ইনকাম করছেন সেটা দিবেন, ঠিক আছে? এই জিনিসটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম দিয়ে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, ঠিক আছে, তারপর হচ্ছে যেই লিঙ্ক ফাইবার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট লিঙ্ক দিবেন। কিন্তু আপনার ফাইবার মার্কেট প্লেসে যদি ইনকাম না থাকে, যেটা দিয়ে আপনি ইনকাম করছেন ডিজিটাল মার্কেটিং শিখে, ঠিক আছে, ফেসবুক পেজ হোক বা আদার্স, যেটা দিয়ে আপনি ইনকাম করছেন, যেভাবে ইনকাম করছেন ডিজিটাল মার্কেটিং শিখে, ওইটার একটা লিঙ্ক দিবেন, সাথে নিচে টাকাটা দিবেন যে এটা শিখে আমি এখান থেকে এত টাকা ইনকাম করছি। কম থাকবে? হ্যালো স্যার। জি বলেন স্যার। আর ওই যে ব্ল্যাক নামে ওটা আমারটাই স্যার, ওই পিসিতে, পিসিতে ওটা মানে ইয়ে হয়ে গেছে, আমি তো ইয়ে করতে পারতেছি না, কথা হতো পিসিতে বলতে পারতেছি না, আবার মোবাইলে কানেক্ট করে কথা বলতেছি। ঠিক আছে, মোবাইলে আপনাকে জনতা দেখতেছে, আপনি গেঞ্জি টেঞ্জি পড়েন, ঠিক আছে? আচ্ছা, ভিডিও হয়ে গেছে স্যার, আমি তো ওই যে, ঠিক আছে, আজকে আমাদের যে জিনিসটা আমরা আজকে দেখবো হচ্ছে, হ্যাঁ, মুমিনুল ইসলাম আপনি আছেন লাইনে? আছেন মুমিনুল ইসলাম? আমি
হাত তুলে আছে কিন্তু কিছু বলবে কি বলবে না আচ্ছা ফাইবার ফেসবুক মার্কেটিং নিয়ে আপনাদের কোনো ক্লাস করাইছি যে কিভাবে মার্কেটিং করতে হবে কি আসলে জি স্যার শুধু আমাদের স্যার অ্যাড অ্যাডটা বাকি আছে স্যার কিভাবে স্যার অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে অ্যাড ইয়ে করবেন ওইটা অ্যাড ম্যানেজার জি স্যার আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে সবচেয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মার্কেটিং করার ক্ষেত্রে বেশি কাজে লাগে হ্যাঁ এটা হচ্ছে মার্কেটিং করার ক্ষেত্রে কাজে লাগবে সেটা হচ্ছে লিংক বিল্ডিং লিংক বিল্ডিং হচ্ছে আপনি লিংক বিল্ডিং নিয়ে আপনি আপনাদের স্যার আমাদের তো লিংকডইনে স্যার ক্লাস করাইছেন স্যার লিংকডইন না লিংক বিল্ডিং লিংক বিল্ডিং হ্যাঁ এটা হচ্ছে লিংক বিল্ডিং লিংকডইন না ঠিক আছে কিভাবে একটা লিংক আপনারা কিভাবে এই লিংক মার্কেটিং করবেন মানুষ ধরেন एग्जांपल হিসেবে ধরেন আপনাকে একটা কোম্পানি ধরেন টয়োটা কোম্পানি আপনাকে অথবা একটা রেস্টুরেন্ট সোনারগাঁ হোটেল ঠিক আছে রেস্টুরেন্ট তো ওদের একটা নতুন একটা ফিচার তৈরি করছে যে তিন দিনের জন্য একটা প্যাকেজ আছে থ্রি ডে ফোর নাইট ঠিক আছে খাওয়া থাকা সব কিছু মিলে প্যাকেজ হচ্ছে মনে করেন যে 10,000 টাকা এই প্যাকেজটা আপনি মার্কেট প্লেসে বা বিভিন্ন সরি মার্কেট প্লেসে মানে বিভিন্ন জায়গায় পাবলিসিটি করার জন্য মার্কেটিং করার জন্য হ্যাঁ আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে এখন এই যে লিংক তাদের যে লিংকটা সেই লিংকটা আপনি কিভাবে মানুষের কাছে প্রচার করবেন ঠিক আছে এখন হোক সে বিভিন্ন জায়গার পাবলিসিটিটা কিভাবে করবেন সেইটা উপরে পুরোপুরি ফুললি কাজ করব এই জিনিসটা শুধু শুধুমাত্র যে এখানে কাজে লাগবে তা না আপনি এসইও করার পরেও এই কাজটা লাগবে আপনি ফাইবারে অ্যাকাউন্ট খোলার পরেও এইভাবে কাজ করতে হবে আপনি মানে যে কোনো এই কাজ করেন মার্কেটিং এর জন্য এই প্রসিডিউরটাই আপনাকে অবলম্বন করতে হবে এখন হোয়াট ইজ লিংক লিংক হচ্ছে লিংক কি জিনিস লিংক হচ্ছে ইউআরএল বা ডোমেন নেম ইউআরএল ডোমেন নেম কি জিনিস এই যে উপরে একটা ই আছে facebook.com ldb নওগন ভিডিও আছে এই যে একটা জিনিস এটা হচ্ছে লিংক এটাকে ইউআরএল ও বলে ঠিক আছে এটা কি বলে ইউআরএল ইউআরএল এর মিনিং কি জানেন ইউনিফাইড রিসার্চ ল্যাঙ্গুয়েজ ইউনিফর্ম রিসোর্স লোকেটর ঠিক আছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর লোকেটর হচ্ছে যেখানে দেখায় ঠিক আছে রিসোর্স মানে তো আপনারা সবাই জানেন ঠিক আছে তো এই ইউআরএল এর ফুল মিনিং এটা আপনাদের এক্সামে থাকবে আপনাদের কিন্তু আবার এক্সাম আসবে কয়েকদিন পরেই ঠিক আছে তো ভালো করে মনে রাখেন এটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এই যে সার্চ বক্সে যে জিনিসটা ওঠে ঠিক আছে এইখানে এই যে উপরে ঠিক আছে এইটাই হচ্ছে আপনাদের এটা কি বলে লিংক ইউআরএল অথবা ডোমেন নেম কারণ এখানে যেমন এই google.com এই গুগলটা হচ্ছে ডোমেন গুগলটা কি গুগলটা হচ্ছে ডোমেন ডোমেন নাম ডোমেন হচ্ছে ইন্টারনেটে ক্রয়কৃত আপনার নাম ঠিক আছে আমরা যেমন জায়গা জমি কিনি বেসিক্যালি একটা জায়গা কেনার সময় রেজিস্ট্রেশন করার সময় আপনি কি করেন রেজিস্ট্রি করেন না রেজিস্ট্রি করে কি করেন ওই জায়গাটা যে আপনার সেই জিনিসটা আপনি মানুষকে এই জায়গাটা যে আপনার আপনার মানুষকে যাতে বলতে পারেন ঠিক ইন্টারনেটও জায়গা কিনতে হয় ঠিক আছে আর ওই জায়গা যে কিনতে হয় সেই জায়গাটা যেই নামে কিনবেন সেই নামটা হচ্ছে ডোমেন নেম আর যেই জায়গাটা কিনবেন যতটুকু জায়গা কিনবেন সেটাকে বলে হোস্টিং ডোমেন হোস্টিং নাম শুনছেন সম্ভবত ঠিক আছে ডোমেনটা হচ্ছে নামটা যেই নামটা আপনি যেই নামে আপনি ইন্টারনেটে জায়গাটা দখল করবেন সেই নামটা হচ্ছে ডোমেন আর যেই জায়গাটা যে যতটুকু জায়গা আপনি কিনবেন সেটা হচ্ছে হোস্টিং ডোমেন হোস্টিং কি জিনিস বুঝছেন জি স্যার বুঝছি
তো এই ইউআরএলটা হচ্ছে ডোমেনের নেম অথবা আপনার যে লিংকটা এই যে দেখাইলাম অথবা ইউআরএল, এইটাকেই বলে মানে সবকিছু, এই তিনটাই একই জিনিস। তো এটা হতে পারে একটা পেজের, হ্যাঁ, অথবা একটা সেকশনের, এটাকে বলে হচ্ছে এইটা যে পেজটা হবে সেই পেজটাকে বলবে ল্যান্ডিং পেজ। যেমন ধরেন আমাদের ফেসবুকের ল্যান্ডিং পেজ কোনটা, হোম পেজটা হচ্ছে ল্যান্ডিং পেজ, যে পেজে নাম বেদ নেই, যে পেজ থেকে শুরু, ঠিক আছে, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা কোনটা, যে পেজ থেকে শুরু, যে পেজ থেকে দেখা, মানে সবকিছু, যে পেজে সব অ্যাকশন সবকিছুই থাকবে, ঠিক আছে। এখন আসেন আমরা যে ফেসবুকের লিংক, ফেসবুকের লিংক কোনটা, ফেসবুকের লিংক হচ্ছে এটা। এখন আমার প্রোফাইলের লিংক কোনটা, আমার প্রোফাইলের লিংক এটা, ঠিক আছে। আমি যদি facebook.com দিই তার মানে হোল facebook.com, কিন্তু আমি আমার আমার নামটাকে আমি যদি দিতে চাই তাহলে আমি এই লিংকটা যেখানে দিব তারা শুধু আমাকে খুঁজে পাবে। আমি facebook.com দিলে সবাইকে, যত যারা আছে ফেসবুকে সবাইকে, ঠিক আছে। তো জেনারেলি কোম্পানি কোম্পানিগুলা কি করে, যখন আপনাকে মানে নিয়োগ দিবে তখন আপনাকে একটা নির্দিষ্ট বিষয়ের উপরেই মার্কেটিং করতে বলবে। ধরেন যেমন ধরেন আমরা একটু টয়োটা কোম্পানিতে যাই, ঠিক আছে, গাড়িটা একটু বেশি বিক্রি করি, কি বলেন? মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে, সারি খালি টয়োটা কোম্পানি, টয়োটা কোম্পানি করে কেন, ঠিক না? জি স্যার, টয়োটা কোম্পানিতে জব করবো এই জন্য ইনশাল্লাহ। স্যার আপনি একটা ইন্টারভিউ দিছিলেন স্যার, ওইটার কি হবে, কি হয়েছে স্যার? হয়তো ভালো হয়নি। ধরেন এই যে টয়োটা কোম্পানির এক্সক্লুসিভ যত কার আছে সব, ওরা ধরেন সবচেয়ে এখানে পছন্দিত কার কোনটা হবে, কোনটা সুন্দর লাগে, আচ্ছা স্যার, তাহলে মানে ল্যান্ডিং পেজ বলতে টয়োটার এটাই ল্যান্ডিং ল্যান্ড পেজ, তাই না স্যার? আমি প্রথম হোম পেজটা বের করলাম টয়োটার, এই যে প্রথম হোম পেজটা বের করলাম এটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে হোম পেজটাকে বলে, প্রথম যে পেজটা, যে পেজটা শো করবে, আপনি ওয়েবসাইটে ঢোকার পরে যে পোস্টার পেজটাতে নামবে সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। স্যার এই নীল গাড়িটা, এটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই নীল গাড়িটা হচ্ছে নতুন ব্র্যান্ড নিউ নামাইছে টয়োটা। এখন সে করতেছে কি, চাইতেছে যে এই গাড়িটা হোল ওয়ার্ল্ডে সবাই জানুক টয়োটার এই নতুন গাড়িটা বের হয়েছে, এবং সেল করার জন্য সে মার্কেটিং অফিসার খুঁজতেছে, আপনাদের মতো ডিজিটাল মার্কেটারদের খুঁজতেছে। আপনি অ্যাপ্লাই করছেন, আপনাকে সে সুযোগ দিছে, বলছে যে তুমি আমার এই পোস্ট পেজে এই গাড়িটার লিঙ্কটাকে কি করবেন, পাবলিসিটি করবেন, পাবলিসিটি করবেন। এখন আমরা যেমন নির্বাচনের সময় কি লাগাই পাবলিসিটির জন্য, পোস্টার লাগাই না? জি স্যার, জি স্যার, ঠিক। ইন্টারনেট জগতেও, হ্যাঁ, পাবলিসিটির জন্য পোস্টার লাগাই, সেই পোস্টার লাগানোটাকে আমরা বলি এই ইন্টারনেট জগতের ভাষায় বলা চলে যে লিংক বিল্ডিং, ঠিক আছে। এটা যদি সহজ ভাষায় যদি চিন্তা করেন, সহজ ভাষায় হচ্ছে এইটা, ধরেন আমার এই পেজটা, ঠিক আছে, আমাকে দিছে টয়োটা কোম্পানি, আমাকে এই পোস্টারটা দিছে, এই গাড়ির পোস্টারটা দিছে, দিয়ে বলছে তুমি, হ্যাঁ, ইন্টারনেট ইন্টারনেটে আমার এই পেজটা, এই পোস্টারটা তুমি কি করো, পাবলিশ করো বা মার্কেটিং করো। এখন কোথায় মার্কেটিং করব, আমাদের যেমন নির্বাচনের সময় আমরা পোস্টার কোথায় লাগাই, দেয়ালে লাগাই, বিভিন্ন বিল্ডিংয়ে লাগাই, বিল্ডিংয়ে লাগাই, মানে যেখানে যেখানে সুযোগ পাই সেখানেই লাগাই, ঠিক ইন্টারনেট জগতে আমরা কোথায় লাগাবো আমাদের লাগানোর। দেখতেছি
সম্ভবত মেবি ভুলবশত এই যে চলে গেছে। আচ্ছা ওটা ওটা ডিলে ইয়ে করে আমি আবার আবার আর অনলাইন ট্রেনার গ্রুপে দিবেন না স্যার কিছু। আচ্ছা অনলাইন ট্রেনার গ্রুপে দিব না, না শুধু আপনাকে দিলেই হবে তাইলে? হ্যাঁ আমাকে দিলেই হচ্ছে লিংকটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস চলে গেছে, স্যার হঠাৎ করে লাইভে দেওয়া তো মনে করেন আবার বন্ধ হয়ে গেছিল, আবার চালু করলো কিসের জন্য ঝামেলা দেখতে। আচ্ছা আগেটা মনে মেবি ইয়েতে জয়পুর হাটে চলে গেছিল। আচ্ছা যাই, আমরা কি নিয়ে কথা বলছিলাম, লিঙ্ক বিল্ডিং নিয়ে, যে আমরা লিঙ্কগুলো কিভাবে মানে লিঙ্ক মানে এই ইন্টারনেটের এই পোস্টার গুলা কিভাবে কোথায় আমরা বিল্ড করবো, কোথায় আমরা ছাপাবো। তো এমনি তো বাস্তব জীবনে তো আমরা বিভিন্ন দেয়ালে দেয়ালে ছাপাই, এখন ইন্টারনেটের দেয়াল কোনটা, ইন্টারনেটের জগতের দেয়াল কোনগুলা? ইন্টারনেটের যে জগতের দেয়াল হচ্ছে গুগল, ঠিক আছে। গুগলের ভিতরে যত ধরনের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভিতরে নিয়ে আমার এই এই লিঙ্কটাকে পাবলিশ করার নাম হচ্ছে ওই ওই ওয়েবসাইটে আমি কি করলাম পোস্টারটা লাগাইলাম। কিসের পোস্টার লাগাইলাম? গাড়ির পোস্টার লাগাইলাম। এখন আমি কি যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটে যে গাড়ির পোস্টার লাগাবো? না, আমাকে
কি করতে হবে আমাকে ক্যাটাগরি অনুসারে লাগাইতে হবে। কেমন ধরেন ক্যাটাগরি বলতে, আমি ক্যাটাগরি বলতে এটা সহজ ভাষায় বলি, যেমন ধরেন সবাই তো আর গাড়ি কেনার ক্যাপাবল না, ক্যাপাবল। আর আমরা ইন্টারনেট জগতে মার্কেটিংটা শিখতেছি কি, টার্গেটেড অডিয়েন্সকে আমি আমার জিনিসটাকে পণ্যটাকে কি করব তুলে ধরবো, টার্গেটেড অডিয়েন্স। তা আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে তারা যারা গাড়ি কিনবে, ঠিক না? তো এখন আমাকে খুঁজে বের করতে হবে যারা গাড়ি কিনবে তাদের তাদেরকে তো তাদেরকে খুঁজে বের করতে হলে আমিও ওই ওয়েবসাইট, এই এই রিলেটেড যে ওয়েবসাইট আছে, যে গাড়ির শোরুমের যে ওয়েবসাইট আছে, ওইগুলাতে আমি যে আমি লিঙ্ক বিল্ডিং করবো। গাড়ি রিলেটেড প্রশ্ন যারা করে তাদের কাছে যে আমি গাড়ির বিজ্ঞাপন দিব, ঠিক আছে? যাদের কিনা গ্রেজ আছে, গাড়ির গ্রেজ আছে, তাদেরকে আমি যাই দিব। হ্যাঁ, যারা কিনা আপনার মনে করেন যে একটু হাই ক্যাপ স্যালারি জব করে, তাদের জন্য আমি এই তাদের জন্য আমি এই পোস্টারটা দিব, ঠিক আছে? তাইলে তাইলে এই যে পোস্টারটা আমি বিভিন্ন ওয়েবসাইটে, হ্যাঁ, কি করলাম, পাবলিশ করলাম বা ইয়ে করলাম, ছাপাইলাম, এটাই হচ্ছে লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং এই কারণে বলা হয়েছে কারণ আমরা একটা লিঙ্ককে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কি করব, পোস্ট করব। আমরা একটা লিঙ্ককে কি করব, বিভিন্ন জায়গায় পোস্ট করব। এই জন্য এটাকে লিঙ্ক বিল্ডিং বলা হয়েছে। লিঙ্কটাকে, হ্যাঁ, ইয়ে করব, পোস্ট করব। এই নিয়ে লিঙ্ক বিল্ডিং কি জিনিস, এই নিয়ে কোনো কোশ্চেন বা ডাউট আছে? না স্যার, না স্যার। এখন দেখেন লিঙ্ক বিল্ডিং কোথায় করতে পারবো, লিঙ্ক বিল্ডিং আমরা ফেসবুকে করতে পারবো, লিঙ্ক বিল্ডিং আমরা ইউটিউবে করতে পারবো, বিভিন্ন ব্লগে করতে পারবো, ফোরামে করতে পারবো, আর্টিকেল হিসেবে, আর্টিকেল যেখানে ইয়ে করে পাবলিশ করে ওইখানে করতে পারবো, অ্যান্সার পোস্টিং করে যেসব ইয়েগুলা ওইগুলাতে করতে পারবো, প্রেস মানে বিভিন্ন আপনার নিউজ পেপার যেগুলো আছে ওইগুলাতে করতে পারবো। এই সব জায়গায় আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারবো। এখন আর এক কথায় যেগুলোতে পোস্ট করার সিস্টেম আছে সেগুলো সব জায়গাতে লিংক পোস্টে আপনি করতে পারবেন, কমেন্টে করতে পারবেন, ঠিক আছে? পোস্ট করতে পারবেন, কমেন্টে পোস্টও করতে পারবেন, কমেন্টও করতে পারবেন। তাইলে এই এই জিনিসটা তো বুঝতে পারছেন যে কোথায় কোথায় আমরা আমরা কিভাবে কোথায় কোথায় আমরা পোস্টটা করতে পারবো, মানে এই লিংকটাকে বিল্ডিং করতে পারবো, মানে এই লিংকটাকে পাবলিশ করতে পারবো, পোস্টে করতে পারবো, ঠিক আছে? তারপরে ফেসবুকে করতে পারবো, ইউটিউবে করতে পারবো, বিভিন্ন ব্লগে করতে পারবো, ঠিক আছে? আবার ওই যে কোশ্চেন আনসার যেসব সাইট আছে ওইগুলাতে করতে পারবো, নিউজ পেপারে করতে পারবো। তো এইগুলো করার জন্য কিছু কিছু জিনিস আছে, সেই কিছু কিছু নিয়ম আছে। নিয়মের বাইরে, নিয়মের বাইরে দেখেন, ধরেন আপনার পেজ, আপনার একটা ব্লগ আছে, সেই ব্লগে আপনি কি লেখেন, আপনি মনে করেন আপনার একটা গাড়ি নিয়ে একটা, আমাদের যেমন ওই যে অটোমোবাইলের একটা পেজ আছে না, আমরা তৈরি করছিলাম, ঠিক আছে? এই পেজ পেজে, হ্যাঁ, আপনি চাইলেই কি কমেন্ট করতে পারবেন, চাইলেই পোস্ট করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে অনুমতি না দিই, ঠিক না? এরকম অনেক ওয়েবসাইট আছে, অনেক পেজ আছে যেখানে আপনি চাইলেই ইয়ে করতে পারবেন না, পোস্ট করতে পারবেন না বা কমেন্টও করতে পারবেন না। আপনি চাইলে অনেক গ্রুপেও তো এইরকম, হ্যাঁ, অ্যাডমিন যতক্ষণ না চাইবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে পারবেন না। তাইলে আমাকে কি করতে হবে, ওই ওইগুলো রুলস মানতে হবে, ওইগুলো রুলস মানতে হবে, এবং অ্যাডমিনের সাথে কমিউনিকেট করে অ্যাডমিনের মন গলাইতে হবে, তারপরে সে না আমি লিঙ্কগুলো বিল্ডিং করতে পারবো, কিন্তু লিঙ্কগুলো পাবলিশ করতে পারবো। এখন আমাকে টয়োটা কোম্পানি রাখছি কেন, রাখছে হচ্ছে তাদের এই তারই টয়োটা গাড়িটা যে নতুন বাড়িয়েছে সেটা মানুষের কাছে প্রচার করার জন্য। তো আমি প্রচার করতে হইলে আমি মানুষের সাথে, হ্যাঁ, ভালো সম্পর্ক তৈরি করতে হবে, সম্পর্ক তৈরি করে করে প্রচার করতে হবে। আসেন আমরা একটু শিখি কিভাবে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করব, ঠিক আছে? এখানে কেউ আছেন ঝগড়াইটা স্যার? এখানে স্যার আমরা তো কিছু দেখতে পাচ্ছি না স্যার, আমি এখনো দেখানো শুরু করিনি, এখন বলতেছি, লেকচার দিতেছি। হ্যাঁ বলেন স্যার। আমি হচ্ছে যে ব্লগের অ্যাডমিনটা চেঞ্জ করছি, মানে ইমেলটা যাকে দিব মনে করেন যার ব্লগ তাকে ইমেলটা সেন্ড করে মনে করেন অ্যাকসেপ্ট করে নিয়ে নিছি, কিন্তু এইখানে মনে করেন আমার ইমেলটা ওখান থেকে বাদ দিব কেমন করে? ওই অ্যাডমিন আপনাকে বাদ দিয়ে দিলেই তো হবে,
ওই অ্যাডমিন বাদ দিয়ে দিলে হবে, মানে ওই অ্যাডমিনে তাহলে ইমেলে ঢুকে, মানে ওই ব্লগ ব্লগারে ঢুকে তাহলে আমার এটা ডিলিট করার অপশন আছে তাহলে? আছে আর আপনাকে আপনাকে ডিলিট করার অপশন আছে, আর আপনাকে সে ডিলিট করে দিলে আবার আপনাকে যখন কাজ দিবে তখন আবার আপনাকে অ্যাড করতে হবে। তো জি সো ও আপনাকে ডিলিট করার অপশন আছে কিনা, থাকলে আপাতত তো লাগতেছে না, পরে এক সময় হয়তো লাগতে পারে। হ্যাঁ ডিলিট করার অপশন আছে। আচ্ছা স্যার। আচ্ছা আপনার যে প্রবলেমটা প্রবলেমটা হয়েছিল স্লাইডার চলে গেছিল? জি স্যার, ওইটা হচ্ছে পরে আবার অনেক কিছু করে আবার ঠিক করছি। এই অনেক কিছুটা কি আমাদেরকে শিখাইতে হবে তো আমরা তো পারি না। আচ্ছা স্যার, এটা হচ্ছে কি, আমি এই যে ব্লগের যে থিম যখন নামাই তখন সব কোডিং গুলো এক জায়গাতে কপি করে রেখে দিয়েছি, যদি কোনো কারণের প্রবলেম হয়ে যায় কোডিং গুলো নিয়ে এসে মনে করেন আবার যেখানে প্রবলেম হয় ওই আশেপাশে এরিয়াটা আমি আবার কপি করে ওখানে পেস্ট করে দিই, দিয়ে আবার যেগুলো মনে করেন আমি করছিলাম এগুলো আবার এডিট করে করে সব আবার অ্যাড করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই কারণে মনে করেন কোনো প্রবলেম হইলে সহজে সলভ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে আমি করি, কারণ কোডিং একটা মিস হতেই পারে। আপনারা বুঝছেন ব্যাপারটা, ওনার প্রবলেমটা হয়েছে কি যে আপনাদেরও তো ব্লগ আছে, ঠিক আছে, তো আমি একটু যাই। আচ্ছা আশিক ভাই, আপনি কি সব কোডিং গুলো কি কপি করে রাখছিলেন? জি জি ভাই, মানে অন্য কোথাও, মানে নোটপ্যাডে এরকম কোথাও কপি করে রাখছিলেন? হ্যাঁ নোটে কপি করে রাখছি। কিন্তু আপনার তো, আপনার তো মনে করেন যে যে ব্যাকআপ একটা অপশন থাকেই ওখানে, আপনি আলটিমেটলি আপনার মানে পেজের যে অবস্থায় আছেন সেই অবস্থায় ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন এবং সেটাকেও রিস্টোর করে। হ্যাঁ সেটা তো রাখতে পারবোই, কিন্তু কোন কারণে কোডিং যদি মিস হয়ে যায় একটা, সেই ক্ষেত্রে তো সমস্যা, ওইটা সত আর ব্যাকআপ করা যাবে না, কারণ প্রবলেম সহ তো ব্যাকআপ হয়ে গেল লাস্টে। তো এই জন্য কোডিং গুলো আমি কি করি, যখন ওয়েবসাইট প্রথম খুলি যেটাই সেগুলো সব কপি করে রেখে দিই, কারণ মানুষ মাত্র ভুল, কোন একটা ভুল হতেই পারে, তো যে এরিয়াটা ভুল হয় এমন এরিয়াটা কপি করে নিয়ে এসে পেস্ট করে দিই যেখানে যেখানে প্রবলেম থাকে, তারপর আবার এডিট করি। আচ্ছা এটা হচ্ছে একটা রেখে দিই, আরেকটা রেখে দিয়েছি, এটা একটা ভালো বুদ্ধি, এই কোড কোডের ঠিক আছে মনে করেন যে পুরোটা উনি কপি করছে, কপি করে এক জায়গায় রেখে দিছে। এখন উনার ধরেন এই সেকশনটাতে সমস্যা, ঠিক আছে, তাহলে এইটা কোন সেকশন, এইটা কোথায় আমরা লেআউটের কোথায় যে কাজ করি, এই যে স্লাইডার উইজেট বলি না, কি বলি স্লাইডার উইজেট, ঠিক না, ঠিক ওই ওই কোডে গিয়ে উনি স্লাইডার উইজেট লিখে সার্চ দেওয়ার পরে এই এই সব সেকশনটা আসে, দেখা গেল উনি কোড এডিট করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে, তখন এই স্লাইডার স্লাইডারের যে সেকশনটা ওই জায়গার কোডটাকে, ঠিক আছে, যে ধরেন হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। বলেন কে বলতেছেন? আচ্ছা ধরেন আমি মেনুটা দিয়ে দেখো, ঠিক আছে, আমার মেনু শুরু কোথায় দেখেন, আমি একটু মেনু শুরু প্রথম শুরু বের করতে হবে, এটা শুরু শেষ যখনই কাজ করবেন তখন শুরু শেষ বের করতে হবে। ধরেন আমি, আপনি মেনুর কাজ করতেছেন, কোনটা মেনু নিয়ে কাজ করতেছেন, ধরেন আপনি এখানে এখানে চেঞ্জ করতে গেছেন,
এই এই লিংকটা চেঞ্জ করতে গেছেন, লিংকটা চেঞ্জ করতে গেছেন কত নাম্বার, 392 নাম্বার, ঠিক আছে। এই 392 যখন আপনি এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এটা একটা ক্লিক করেন, 392 নম্বরে যেই কোডটা আছে সেই কোডটা কি হয়েছে, মিনিমাইজ হয়ে গেছে। আপনি দেখলেন যে আপনি এখানে এই কোডটাতে এডিট করার সময় আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আপনি কি করতে পারবেন, এইটাকে মিনিমাইজ করে এটাকে ডিলিট করবেন, যেখানে কপি করছিলেন ইয়েটা সেখান থেকে ঠিক 392 যে লাইনটা সেই লাইনটাকে কপি করে এখানে বসাই দিলে আবার আগের জায়গায় চলে আসবে, ঠিক না? জি স্যার। আপনাকে দেখতে দেখানোর জন্য ওনার যে প্রবলেম হচ্ছে উনি কিভাবে প্রবলেম সলভ করছে, ভালো একটা বুদ্ধি বের করছে। আচ্ছা দেখো, আমরা লিঙ্ক বিল্ডিং নিয়ে আলোচনা করতেছিলাম, ইউটিউবে ভিডিও আপলোড দিতে বলছে খুব তাড়াতাড়ি, প্রতিদিন এটা প্রতিদিন, মাঝখানে বলছিল পরে অফ রাখতে, আর এখন বলছে প্রতিদিন এটা প্রতিদিন, অনেক সময় লাগে। তো দেখি দেখা যায় যে আপলোড হইতে থাকে, স্যার কি বলেন স্যার ফাইবার হচ্ছে স্যার ফ্রিল্যান্সার স্যার একটা বেশি সুবিধা কি স্যার, ওটাতে কনটেস্ট করা যায় স্যার, আমরা যখন স্যার কোনো কিছু কনটেস্ট করব তখন স্যার আমাদের মধ্যে কিন্তু স্যার স্কিলটা বেশি হবে, এটা হচ্ছে স্যার অনেকেই জানে না। আবার ওইখান থেকে কনটেস্টে যদি আমি উইনার হই আমি কিন্তু স্যার ওইখানে পর্যাপ্ত ডলার আছে, ওইখানে ওইখান থেকে ইনকাম করার চান্স আছে একটা। আমি তো বলছি যে ফাইবার হচ্ছে সার্ভিস নিয়ে সাথে তারপর বাইরে রিকোয়েস্ট করা লাগে, আর freelancer.com হচ্ছে সম্পূর্ণ বেশি কমপ্লিট কনটেক্সটের উপরে, ঠিক আছে। প্রত্যেকটা ইয়ে ওরা পোস্ট দিবে, ঠিক আছে, ওখানে আপনার কনটেক্সটে ইয়ে করতে হবে না, একটা আছে বিট করা আছে আরেকটা আছে কনটেস্ট করবে, বিট অপশন বিট, এটা আপনার হচ্ছে সম্ভবত উইন না হলে বিট করতে পারবেন না মনে হয়, না না ওই বিট না, একটা হচ্ছে প্লেস বিট, আপনি যে কাজের অফার দিবেন, হ্যাঁ হ্যাঁ ওই বিট করা যায়, এটা বিট আপনাকে প্রথম এক মাসের ভিতরে আপনাকে কিছু বিটকয়েন দিবে, ওইটা দিয়ে বিট করতে পারবেন, ঠিক আছে। ওই বিটে বিটের কয়েনগুলো শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আপনি আর বিট করতে পারবেন না, এক মাসে 8টা বিট করা যায় স্যার, হ্যাঁ, তারপরে আপনাকে টাকা দিয়ে বিট করতে হবে। তো আমরা আমরা আজকে শিখব হচ্ছে কিভাবে লিডিং করা যায়, লিডিং করার জন্য প্রথমে আমরা দেখেছি ফেসবুকে কিভাবে লিংক বিল্ডিং করব। টয়োটা কোম্পানি আমাকে আপনাদেরকে জব দিয়েছে যে এই গাড়িটা তোমরা প্রচার করবে আমাদেরকে, হ্যাঁ, মান্থলি অথবা কন্ট্রাক্ট বেসিসে, যে তুমি কি কথা বলতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফেসবুক পেজ বানানো শিখছেন কিন্তু কিভাবে মানুষের কাছে আপনার এই জিনিসটা প্রচার করবেন, কিভাবে প্রচার প্রসার বাড়াবেন, এই জন্য আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আপনি, হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি যে অনেক ওয়েবসাইটে দেখবেন যে যে বাংলাদেশের কোনো বাংলাদেশিদের জন্য কোনো ইয়েই নেই, এই অপশনই নেই, মানে খোলার সময় দেখবেন যে আপনি কান্ট্রি সিলেক্ট করতে যাবেন বাংলাদেশ অপশন নাই, ঠিক না, এমন অনেকেই আছে না, বাংলাদেশ নাই কান্ট্রি সিলেক্ট করতে, তখন আপনাকে আপনাকে কি কি করতে হবে যে অন্য একটা কান্ট্রির ইয়ে হয়ে করতে হবে। এখন অন্য একটা কান্ট্রির ইয়ে করলেন, আজকে আপনাদের ক্লাসে একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে
আমেরিকান সিটিজেনশিপ না হয়েও আপনি আমেরিকার বাসিন্দা না হয়েও কিভাবে একটা আমেরিকার নাম্বার ইউজ করতে পারবেন, সেই আমেরিকার নাম্বারে কিভাবে আপনাদেরকে যে ভেরিফিকেশন কোড আসলে সেই ভেরিফিকেশন কোডটা স্যার, এটা বিশেষ করে তো পেপাল এর জন্য বেশি দরকার। পেপলে এইভাবে না করাই বেটার। আমি পেপল নিয়ে আপনাদের একটা কথা হ্যাঁ পেপল নিয়ে একটা কথা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনার নিজের পরিচিত বাদে আপনি কোন ধরনের ইয়ের মধ্যে গিয়ে পেপল অ্যাকাউন্ট করে ধরা খায়নি, ঠিক আছে? ধরেন একজন আপনার নিজের আত্মীয় আছে বিদেশে, তার মাধ্যমে তার অ্যাকাউন্ট আছে পেপলে, ঠিক আছে, ওইটা আপনি ইউজ করতে পারেন বিশ্বস্ত হইলে, দূর সম্পর্কে না বিশ্বস্ত হইলে ওইটা ইউজ করতে পারেন। বাট আপনি একটা একজন দিয়ে পেপল অ্যাকাউন্ট খুলছেন, ঠিক আছে, এখন আপনার সেখানে হাজার হাজার ডলার জমা হইলো, আপনি ধরেন একটা বিগ অ্যামাউন্ট সেখান থেকে তুলতে চাইলেন, তখনই আপনাকে ভেরিফিকেশন চাইবে, আর ভেরিফিকেশনের ভিতরে যদি আপনি কোনোভাবে আটকায় যান তাহলে আপনি আর এই টাকাটা পেতে পারবেন। পেওনিয়েটটা এই জন্য পেওনিয়েটটা সবচেয়ে বেটার, পেওনিয়েটটা সবচেয়ে বেটার। আরেকটা হচ্ছে কি, আপনি ফাইবার মার্কেট প্লেসে আপনাদের যাদের পেপলের সমস্যা, হ্যাঁ ফাইবার মার্কেট প্লেসে এইগুলো ওদের নিজস্ব একটা সার্ভিস আছে, আপনি ওই সার্ভিসটা নিলে, ঠিক আছে, আপনি ওই সার্ভিসটা নিয়ে পেমেন্ট সিস্টেমটা ইয়ে করলে, ঠিক আছে, তখন ও ফাইবারের ওদের কাছেও একটা গুরুত্ব বাড়ে আপনার আপনার জন্য, ঠিক আছে, আবার বায়ারকেও ওরা ইয়ে দেয়, মানে ইয়ে দেয় যে না তুমি এখানে পেমেন্ট করতে পারো কোনো সমস্যা নেই ওদের নিজস্ব। স্যার ওই যে লস প্লাস তারপরে হচ্ছে যে টপ ফার, এগুলো অ্যাকাউন্টটা কি, এগুলো অ্যাকাউন্টের মাধ্যমে তো আমরা কিছুদিন আগে একটা অনলাইনে ইয়ে করতাম, তো ওগুলো অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পেমেন্ট উঠাইতে পারতাম। বুঝিনি কি জিনিস, ওই নাম বলে না বলে কি নেই, কিছুদিন আগে আমরা অনলাইনে মানে ইয়ে করতাম ওই রোবটের মাধ্যমে, তো ওখানে ডলার আসতো মানে চ্যাটিং করে, মানে কি তারপরে ওই যে তারপরে হচ্ছে কি বলে কি, আপনি কি ভাই নেটেল আর স্ক্রিলের কথা বলতেছেন? নেটেল আর পপুলার, ঠিক আছে, বাট কিছু জিনিস আছে আপনার এই যে একটা গেম তৈরি করে মানুষে গেম, ঠিক আছে, গেমের মাধ্যমে ডলার, ঠিক আছে, অথবা আপনার করছিলাম এক সময় পপ তার কিক এগুলোতে লিংক সেন্ড করার, মানে রোবট লেগে দিলে সারা রাতে রোবট লিংক সেন্ড করতো, এসএমএস সেন্ড করতো, এতে মানে সকালে দেখা যায় 5টা অথবা 10টা লিড চলে আসে, এরকম করে অনেকেই ইনকাম করছে। লিড জেনারেশন অথবা আপনাদেরকে বলি যে যে ডেটিং এর উপরে যে ইয়ে করে মানুষের ডেটিং এ সিপিএ মার্কেটিং এর ভিতরে ডেটিং সাইট, হ্যাঁ সিপিএ মার্কেটিং এর অন্তর্ভুক্ত এগুলো, মানে আমরা আমি অনেক টাকা ইনকাম করছি, তো এগুলো টপ অফার লস ফ্লস এগুলো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উঠানো হচ্ছিল। এটা মার্কেটপ্লেসের সাথে এটা ইনভলভ না, ঠিক আছে, ওখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, যাদের আপনাদের বয়স হয় নাই, ঠিক আছে, মানে আইডি কার্ড নাই, ঠিক আছে, তারা করতে পারবেন হচ্ছে পাসপোর্ট দিয়ে, আর যাদের আইডি কার্ড আছে তারা তো ওইভাবে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন, পেওনিয়ার দিয়ে ইয়ে করবেন, এটা হচ্ছে সবচেয়ে সিকিউর। স্যার আমাদের জন্য সব থেকে এখন মানে এই পরিস্থিতিতে কোনটা ভালো, পেওনিয়ার? হ্যাঁ হ্যাঁ পেওনিয়ার তো সবচেয়ে ভালো, পেওনিয়ার তো হচ্ছে কি অ্যাকাউন্ট খুলে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবেন আপনি, আপনার যে ইয়ে মার্কেট প্লেস থেকেও নাকি অদের রেফারেন্সে পেওনিয়ার কার্ডটা ইয়ে করা যায়, সেটাতে নাকি ডিসকাউন্ট থাকে অনেক? আমি ওটার কথা বলছি যে ফাইবারের নিজস্ব একটা মানে ইয়ে আছে, এই ব্যাংক লেনদেন মানে টাকার ইয়ে সার্ভিসটা আছে, সেটা স্যার ওটা তো এক্সট্রা $3 কেটে নেয় স্যার প্রতিবার উইথড্র দেওয়ার সময়, কিন্তু হ্যাঁ এটা তো আপনার এক্সট্রা $3 কেটে নেয়, আপনি $3 এর চিন্তা করতেছেন, বাট আপনি যখন ফাইবারকে এই $3 দিতেছেন তার মানে ফাইবার কি আপনাকে
যখন ধরেন আপনি $100 উঠাচ্ছেন, $3 চলে গেলে তো তেমন ক্ষতি হচ্ছে না, প্রতিবারে $3 $100 ডিপেন্ড না, প্রতিবারে যতবার টাকা উঠবে ততবারে $3। আর ভাই আপনি যে আন্নাম কেন যখন যে এমনি এমনি করতে যাবেন পিওনিয়ার, $7,000 মানে $100 তো এমনি আপনাকে তখন দেখাতে হবে, তখন কি করবেন? সেটা হচ্ছে এটা তো আদার রেফারেন্সে তো আপনি ফ্রিতে করে নিতে পারতেছেন, তারপর তো আপনার আয়ের উপর এই তুলনায় এটার অ্যাডভান্সড অ্যাডভান্টেজটা কোনটা? হ্যাঁ আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এই এই অপশনটা ঠিক আছে, ফাইবারের এইটা অপশনটা ঠিক আছে। পরে যখন পুরনো হবেন তখন আপনি নিজস্ব ভাবে সবকিছু জেনে ফেলবেন, শিখে ফেলবেন, ওইভাবে করবেন, ঠিক আছে? আর আর আরেকটা হচ্ছে কি যে ধরেন কোন ক্লায়েন্ট হ্যাঁ আপনাকে টাকা পেমেন্ট করার জন্য ভয় পাইতেছে, ঠিক আছে, তখন ফাইবার আপনি ফাইবার ওদেরকে বলবে যে ও আমাদের কাস্টমার, ঠিক আছে, তুমি নিশ্চিন্তে টাকা পেমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। যখন আপনার ফাইবারের নিজস্ব অ্যাকাউন্ট থাকবে, হ্যাঁ, যখন ফাইবারে আপনার নিজস্ব পেমেন্ট সিস্টেম থাকবে তখন এটা আরো আপনার জন্য সিকিউর, উইডো ফাইবারের কাছে এইটাও ফাইবারের আন্ডারে, ঠিক আছে। দেখো টাকা যখন ইনকাম করবেন ইনশাআল্লাহ আমরা ওই টাকা উইথড্র করে আনবো বাংলাদেশে, চিন্তা করেন না। আগে টাকা ইনকাম করার জন্য এই হেডেক অনেকেই আছে, মানে এই হেডেকে অসুস্থ হয়ে যায় কিভাবে টাকা গুলো উঠায় নিয়ে আসবো আমার টাকা আপনার। হ্যাঁ একটা জিনিস এই হেডেকের একটা ব্যাপার আছে, আপনি যদি অ্যাকাউন্টটা খুলেন ফেকে তাইলে আপনার হেডেক রাখার দরকার আছে, বাট আপনি যদি আপনার অরিজিনাল কাগজপত্র দিয়ে আপনার অরিজিনাল পেপারের অনুসারে নাম অনুসারে আপনার ইয়ে থাকে এবং ওরা যখন টাকা উইথড্র করার সময় আপনার যে একটা সিকিউরিটি কোশ্চেন আছে সেই কোশ্চেনটা যখন আপনি জিজ্ঞাসা করতে পারবেন অ্যান্সার দিতে পারবেন তাইলে আপনার আর কোনো চিন্তা নেই। যদি অ্যান্সারটা ভুলে যান তাইলে সাপোর্টে কথা বলতে হবে এবং আপনার সব দলিল প্রমাণ সব কিছু দিতে হবে যে আপনি যখন ফেক হবে তখন তো সমস্যা, ধরেন আপনারা আপনার যে আপনার নিজের না আরেকজনের এই ইয়ে দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন, হঠাৎ করে ভেরিফিকেশনের জন্য ভিডিও কল দিল তখন দেখবে যে আপনি একজন আর অ্যাকাউন্ট হোল্ডার আরেকজন, তখন সমস্যা হয়। তো আসেন আমরা আগে একটু এই ধরেন এই লিংকটা আমরা বিল্ডিং করবো, তো আমরা আমরা ফেসবুকে আগে শিখি, ঠিক আছে? এগুলা কি আপনাদেরকে একটা এক্সেল শীট করে যে গ্রুপে জয়েন করবেন বলছিলাম, ওই কথাটা ওই ক্লাসে কি তো বলছিলাম? জি স্যার, হ্যাঁ এরকম কিছু একবার বলছিলেন স্যার। এক্সেল শীটে এগুলা ডেট ডেট সব কোনটাতে কোনটাতে কত মেম্বার আছে, ঠিক আছে, কবে এটাতে এই গ্রুপে জয়েন করছেন, এই গ্রুপের অ্যাক্টিভিটিস এগুলো সব আপনাদের কি করতে হবে ইয়ে করতে হবে। আচ্ছা এইটাতে হচ্ছে বায়ান্সের, এখানে হচ্ছে 2K মেম্বার আছে, এটাতে আমি অলরেডি মেম্বার হিসেবে অবশ্যই, ঠিক আছে, আমি এটাতেই যাই। দেখেন ওনার নাম কি ফরহাদের আত্মা, ঠিক আছে, ফাহাদের আত্মা,
উনি যখন মার্কেটিং করবে তো উনার এই এই পোস্টার ভিতরে বা উনার এটার ভিতরে কয়জনের এই আত্মা মাত্রা দেখিয়ে তো কয় পাবে দেখবে এটাতে আর দেখবে না স্যার এরকম এরকম কেউ কারো আত্মা হয়েন না ঠিক আছে তাই কয় পাবে মানুষ এরা হচ্ছে ডিজিটাল পাগল স্যার দেখ এটাতে আমরা পোস্ট দিব না এটা পছন্দ হয় না আমার আরো আছে হ্যালো স্যার আমার কি আনমিউট মিউট হয়ে গিয়েছিল নাকি হ্যালো কখন মিউট হয়ে গিয়েছিল হ্যালো স্যার হ্যাঁ বলেন আমার কি মিউট হয়ে গিয়েছিল আপনার কথা প্রশ্নটাই বুঝিনি আপনি তো এখন আনমিউট করে কথা বলতেছেন এন্ড মিউট হয়ে গিয়েছিল মানে তো আপনি কথা বলতে পারবেন না না স্যার আনমিউট হয়ে গেছিল মনে হয় আমি ওই যে ফেনী থেকে একটা ফোন করছিল আমার দেশি মুরগির বাচ্চা নেবে তো মানে হট করে মানে হঠাৎ করে হয়ে গেছে হয় নাই হয় নাই আচ্ছা আমি ভাবলাম যে আমার কথা শুনতে পাইলেন নাকি আপনারা আচ্ছা ঠিক আছে স্যার আরকি আমাদেরকে অ্যাক্টিভ গ্রুপ খুঁজতে হবে অ্যাক্টিভ গ্রুপে জয়েন করতে হবে আচ্ছা ঠিক আছে এটার ভিতরে 60টা কমন আছে যাই হোক আমরা জাস্ট একটা প্রসিডিউর শিখব স্যার অ্যাক্টিভ গ্রুপে যদি স্যার আমি কোনো লিংক দিই বা পোস্ট দিই তাহলে স্যার সেটা স্প্যামিং এর পর্যায়ে যাবে না স্যার আমি তো আপনাদেরকে এখন সেই পদ্ধতিটাই দেখাবো যে পদ্ধতিতে আপনার স্প্যামিং ও যাবে না কোনো কিছু হবে না হ্যাঁ এবং ওরা অনায়াসে এই অনায়াসেই আপনার এই পোস্টটা কি করবে লিংকটাকে অ্যাপ্রুভ করবে লিংক বিল্ডিং এর জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ঠিক আছে সর্বপ্রথম কি দরকার অ্যাকাউন্ট ক্রিয়েট এখন যেমন ধরেন আমার এই এখানে আমার সাথে আমি এই গ্রুপটার সাথে জয়েন করেছিলাম আমার এই ফেসবুক অ্যাকাউন্ট করা ছিল এবং আমি এইটাকে এটাতে জয়েন করেছিলাম বিদায় আমি এখানে পোস্ট বা কমেন্ট করতে পারবো যদি আপনার না থাকতো তাহলে কি জয়েন করতে পারতাম মানে জয়েন করব তো জয়েন করলাম এখানে এই ইয়েতে আসলাম ওর এই এখানে ছয় সাতজন আছে কমেন্ট করছে একটা ইয়ে বিক্রি করবে গাড়ি বিক্রি করবে তো আমরা আসেন এখানে আমাদের পোস্টটা করবো তো পোস্ট করার জন্য কি এখানে দিয়েছে যে টয়োটা এক্স কর লিমিটেড এইটা ফর মোর ডিটেলস এই হচ্ছে আচ্ছা এখন আমি এখানে কমেন্ট করব এখানে দেখেন আমি আগে একবার কমেন্ট করছি আবার দেখি আবার কমেন্ট করব জাস্ট এটা তো আমরা শেখার জন্য আমি ওকে ওকে প্রথমে কি ওকে কনভিন্স করার চেষ্টা করব কনভিন্স করার চেষ্টা করব কিভাবে প্রথম আমি লিখব ওয়াও এক্স এ নাইস কার সরি এটার ভিতরে একই ইয়ের ভিতরে আমি
প্রথম তার গাড়িটার গুণগান গাইলাম, তারপরে ও কি বলছে, ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড দেন কল মি, ঠিক আছে, ইফ ইউ ডোন্ট লাইক মাই পোস্ট জাস্ট ইগনোর দিস পোস্ট। আচ্ছা ভালো কথা, এগুলো তার কিওয়ার্ড, ঠিক আছে। তো আমি আমি দিলাম দ্যাটস নাইস কার, বারে বারে এটা কেন ইয়ে হয়ে যাচ্ছে ইন্টারভিউ। তারপরে বলবো যে ডু ইউ লাইক লেটেস্ট লেটেস্ট কার Do you like Toyota latest car? Toyota latest car. That's really. Like it. Like it. দিয়ে টয়োটার যে সেই লিঙ্কটা আছে এই পেজের, এই শুধু এই পেজের জন্য, অন্য পেজের লিঙ্ক না, কিন্তু আমি আমি ডাইরেক্ট টয়োটার লিঙ্কটাও দিতে পারি। এর মানে স্যার রিলেটেড লিঙ্ক হলে স্যার ওটা স্প্যামিং হবে না? স্পেমিং তো তখন হবে যখন এটা এই লিঙ্কটা মানুষ দিতে দিতে মনে করেন যে একেবারে মানে ফেসবুক বুঝেই ফেলছে যে এইটাই এটা একটা স্প্যামিং, ঠিক আছে স্যার। এর জন্য কি রিপোর্ট করতে হয়? এর জন্য প্রথম ক্লায়েন্টকে ক্লায়েন্টের কাছ থেকে জানতে হয় যে তুমি এই পোস্টটা বা এই পেজটা কত মার্কেটিং করাইছো আগে, তখন বলবে হ্যাঁ, তখন বলবে যে কতজনকে দিয়ে করাইছো, যদি বলবে যে কেন, তাহলে তাহলে বলবেন যে এটা যদি মনে করো যে তুমি 5 জন দিয়ে মার্কেটিং করে থাকো, তাহলে ওরা যে ওরা যদি এই জিনিসটা বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন জায়গায় বেশি বেশি লিঙ্কটা বিল্ডিং করে, তাহলে এই জিনিসটা স্প্যামিং হিসেবে ধরবে। তো তোমার এই ইনফরমেশনটা দ্বারা আমি বুঝতে পারবো যে তোমার এই পেজটা কত জায়গায়
এঙ্গেজ ওরা করাইতে পারে, আর এবং আমি সেই যেসব জায়গায় কিভাবে আমার তোমার এই লিঙ্কটাকে মার্কেটিং করব, এই জন্য আমাকে একটা প্ল্যান করে দিন। এটা ক্লায়েন্ট থেকেই জানা যাবে না, এবং ক্লায়েন্টরা আপনাকে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। আচ্ছা তাহলে দেখেন, প্রথম আমি কি করলাম, ওকে ওকে আমি কনভিন্স করার চেষ্টা করলাম যে কি, যে তোমার গাড়িটা অনেক সুন্দর, ওয়াও দ্যাটস নাইস কার, দ্যাটস এ নাইস কার, তোমার গাড়িটা অনেক সুন্দর। হ্যাঁ, তারপরে বলতেছি যে ডু ইউ লাইক টয়োটা লেটস, তুমি কি আরো টয়োটার কোনো নতুন কোনো গাড়ি দেখতে চাও, বা ঠিক আছে নতুন কোনো গাড়ি চাও, ও ঠিক আছে। তারপর বলছি যে তুমি যাই দেখো এই লিঙ্কে অনেক টয়োটার অনেক সুন্দর গাড়ি আছে যেটা লেটেস্ট, এটা তুমি এখানে চেক করে দেখো, ঠিক আছে। সবাই কি বুঝছেন? জি স্যার, জি স্যার। এখন এই যে আমি লিঙ্কটাকে এখানে পাবলিশ করলাম, এটা কোথায় পাবলিশ করলাম? কোথায় পাবলিশ করছি কথা বলেন না কেন? একটা ফেসবুক গ্রুপে স্যার, মানে ফেসবুকে পাবলিশ করছি। এই যে ফেসবুকে এই পোস্টারটা লাগাইলাম, ঠিক আছে, ডিজিটাল ওয়েতে, এটাকে বলে হচ্ছে ফেসবুক লিঙ্ক বিল্ডিং, মানে কি ফেসবুকের গ্রুপে বা পেজে আমি একটা লিঙ্ক বিল্ডিং করলাম, মানে লাগাইলাম ছাপাইলাম। এখন আসি ইউটিউবে, ঠিক ইউটিউবেও আমরা সার্চ দিব, স্যার এটা কি স্যার অর্গানিক ওয়েতে স্যার মার্কেটিং হচ্ছে স্যার? হ্যাঁ, এটাই তো অর্গানিক ওয়ে। পেডটা তো আপনি টাকা দিবেন, ও আর ও করে দিবে এক গাদা মানুষের মাঝখানে ডাইরেক্ট দিয়ে দিবে, ঢেলে দিবে। আর এটা হচ্ছে আপনি একটা একটা মানুষকে খুঁজে খুঁজে বের করতেছেন, কার রিভিউ। হ্যাঁ, TIEW রিভিউ ইন USA, ঠিক আছে। কতজন এখানে অধিকারীর, হ্যাঁ রিভিউ দিতেছে, ওর সাথে জয়েন করা আছে হচ্ছে, এখানে আছে হচ্ছে, এখানে লাইকে দিছে হচ্ছে 2K, মানে ওর সাথে 78,300 জন সাবস্ক্রাইবার আছে এই ওর এটা, ঠিক আছে। তাহলে আমি এখন এখানে যদি সেম কথায় ওকে বলি, আমি এটা কপি করলাম, করছে না, আমিও এখানে বলে দিই, প্রথমে লিখি this a nice
পারবো কার এ এল ফুল ডি আই ডি ই ভিডিও যারা কমেন্ট করতেছে তারা তাদের জন্য আমি হ্যাঁ তাদেরকে আমি জিজ্ঞাসা করতেছি তোমরা কি কেউ টয়োটা লেটেস্ট কার পছন্দ করো হ্যাঁ যদি পছন্দ করো তাইলে লিংক বিল্ডিং করছি এই যে যাই দেখো যে অমুক নামে এই চ্যানেলটাতে আমি কি করছি তোমার এটাকে লিংক বিল্ডিং করছি নিয়ে এক্সেল শিটে সাজাবেন ঠিক আছে ফেসবুকের অমুক পেজে আমি ইয়ে করছি সেখানে মেম্বার কত এতজন ওখানে মেম্বার কত এতজন ঠিক আছে এই জিনিসগুলা উল্লেখ করে দিবেন হ্যাঁ রিপোর্টের ভিতরে কি দিবেন ধরেন আবার স্ক্রিনশটও নেবেন লিংক তো দিবেন দিবেন প্লাস স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার জন্য কি করবেন এটাকে একটু ছোট বানাবেন ছোট বানায় এই যে ছোট হয়েছে ঠিক আছে সরি এত ছোট না দেখা যায় যাতে ঠিক আছে তাহলে আপনি যে এই ভিডিওতে ইয়ে করছেন হ্যাঁ এই যে আপনার এই যে এলওটিপি জয়পুরহাট থেকে হয়ে গেছে তাহলে আপনি এখানে একটা স্ক্রিনশট নেন এই যে আপনার কমেন্ট আপনি একটু মার্ক করে দেন করে দেওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে এটা গুগল ড্রাইভে রাখেন হ্যাঁ আর এই এই লিংকটাকে এক্সেল শিটে মনে করেন যে এনে দিলেন যে আমি এই জায়গায় লিংক বিল্ডিং করছি এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে ঠিক আছে ওর মেম্বার আছে হচ্ছে 50,000 ঠিক আছে আমি ফেসবুকের এমও গ্রুপে এই গ্রুপের লিঙ্কটা দিলেন এখানে যে এই পোস্টটা করছেন বা কমেন্টটা করছেন সেই পোস্টের লিঙ্কটা আর কি ঠিক আছে এখানে দিবেন দিয়ে এখানে মেম্বার আছে এতজন এভাবে করে আপনি একটা ডাটা বেস তৈরি করে তাকে জমা দিবেন যে আমি এত মানুষের ভিতরে তোমার এই জিনিসটা প্রচার করছি ক্লিয়ার জি স্যার ক্লিয়ার তাহলে কিভাবে ইউটিউবে আমরা ইয়ে করব কিভাবে ফেসবুকে করব এই দুইটা জিনিস এই দুইটা ব্যাপারে ক্লিয়ার হইছে না জি স্যার স্যার এটা কোন ক্যাটাগরিতে পড়ে স্যার যদি স্যার ফাইবারে গিগ দিই ফাইবারে গিগ দিই লিংক বিল্ডিং নিয়ে ফাইবারে অনেক গিগ আছে এটা বলছি এগুলো সব ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ঠিক আছে জি স্যার কিন্তু তার আগে লিংক বিল্ডিং এর গিগ খোলার আগে আপনাকে মানুষের সাথে আগে কি করতে হবে কমিউনিকেশন করতে হবে কমিউনিকেট করে মানুষের সাথে আগে অ্যাড হইতে হবে ঠিক না এখন আপনার ধরেন এরকম গ্রুপগুলোর সাথে আপনার অ্যাডই নাই ঠিক আছে কাজ পাইলেন ক্লায়েন্ট বললো ঠিক আছে তোমার সময় হচ্ছে 2 দিন তুমি আমাকে হ্যাঁ প্রায় 2-3 লাখ বা 4 লাখ 5 লাখ মানুষের ভিতরে তুমি আমার এই জিনিসটা কি করবা পাবলিশ করবা মার্কেটিং করে দেখাইবা তখন আপনার কাজ আপনি কারোর সাথে জয়েন করাই নাই তাহলে আপনি পারবেন এটা না স্যার এখন জয়েন করা আছে আপনি এখানে দেখেন এখন দেখেন ভাই আপনি বাই এন্ড সেল যে আছে ইউটিউব চ্যানেলগুলো আছে যেগুলোর ভিতরে গাড়ির রিভিউ আছে ওইগুলোর ভিতরে আমি আমি সাবস্ক্রাইব করা আছে আমি এখন ওখানে সাবস্ক্রাইব করা না থাকলেও কমেন্ট করা যায় অনেকগুলো সাবস্ক্রাইব করে তারপরে কমেন্ট করা লাগে
ঠিক আছে, তা আমি ওগুলাতে জয়েন করে রাখলাম এবং ওইটার একটা লিস্ট তৈরি করে রাখলাম এক্সেল শিটে, যে আমি ফেসবুকে ইউএস এর এই এই গ্রুপগুলোতে জয়েন করছি, যার হচ্ছে যেগুলো হচ্ছে বাই এন্ড সেল গ্রুপ, যেখানে সব ধরনের পণ্য বিক্রি করে। আবার আমি শুধু ফেসবুকে ইউএস এর গাড়ি যারা বিক্রি করে সেকেন্ড হ্যান্ড গাড়ি, তাদের এই কয়টা গ্রুপে অ্যাড করে আছি। তারপরে মানে এইভাবে করে লিস্ট তৈরি করবেন, আমার কথা কি বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। লিস্ট তৈরি করে এই এক্সেল শিটটা জমা রাখবেন আপনার কোনো গুগলে রেখে দিবেন, যাতে সারা জীবন আপনার এই এক্সেল শিট কাজে লাগে, ঠিক আছে? আবার ক্লায়েন্টের কাজ যখন করবেন, হ্যাঁ বলেন স্যার, এই যে স্যার বললো যে কোন ক্লায়েন্ট যদি বলে 5 লাখ অডিয়েন্স এর কাছে তুমি পাঠাও, স্যার কোন একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 1 মিলিয়ন, তো স্যার আমি যদি সেখানে মার্কেটিং করি তো সেখানে তো আমার 5 লাখ তো এমনি হয়ে গেল না স্যার? মানে 5 লাখ টার্গেট তো স্যার 5 লাখ টার্গেট তো এমনি পূরণ হয়ে গেল। হ্যাঁ এমনি পূরণ হয়ে গেল, কিন্তু আপনি তো শুধুমাত্র একটা করেই হবে না, এখন বলবেন যে স্যার আমার তো টার্গেট ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ টার্গেট ফিল আপ হয়েছে, কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন আসবে না? আসবে আপনাকে বাজার যাচাই করে 2-3 জায়গায় ইয়ে করতে হবে, ঠিক আছে? স্যার আজকে যে যে লিংক বিল্ডিং এটা শিখলাম, এটা ফাইবারের অ্যাবাউটে গিয়ে কি এই সেকশনটা অ্যাড করব? লিংক বিল্ডিং আমরা করতে পারি, স্কিলের ভিতর দিতে পারবেন, অ্যাবাউটে না দিলে হবে, স্কিলের ভিতর দিবেন। আচ্ছা স্যার, আচ্ছা আমরা এখন একটা ব্রেক নিব, ব্রেকের পরে আমরা শিখব হচ্ছে এই ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, এগুলো সম্পর্কে পরে আলোচনা করবো। টেম্পোরারি মেল কি জিনিস, টেক্স নাও কি জিনিস, প্রক্সি সার্ভার, ভিপিএন এগুলো কি জিনিস সেটা শুনবো, ফেক নেম জেনারেটর কি জিনিস এই পেশে এগুলো শিখবো, ঠিক আছে? তো এখানে 18 জন আছেন, বিরতির পরে আবার 14 জন হয়ে যায় না, ঠিক আছে? 18 জন নিচ্ছে আপনাদের ক্লাস করার, আপনার মনে যারা ক্লাস রেগুলার অ্যাটেন্ড আছেন তাদের অ্যাক্টিভিটিস দেখে ক্লাস করাইতেই মন চাই, করাইতেই মন চাই। যারা মানে একটু একটু ক্লাস করে চলে যান, ঠিক আছে, যখন দেখি যে হঠাৎ করে হারাই গেছেন কোনো ইনফরমেশন তারা, তখন খুব খারাপ লাগে। আমি বিরতি কয় মিনিটে স্যার? এই হবে আছে 20 মিনিটে। আচ্ছা 20 মিনিট থেকে একটু বেশি হবে স্যার। আমি তো সব একটু পরে পরে পার্টিসিপেন্টে দেখি কে কে আছেন কে কে নাই, তো যারা পরিচিত হয়ে গেছেন বা নাম মুখস্থ হয়ে গেছে তারা যদি এখানে থাকেন, হ্যাঁ তার প্রেজেন্ট দিয়ে দিই। বাট দেখা গেছে যে শুধু আমি তো আপনার নক দিয়ে তারপরে বের হয়ে গেছিলাম। হ্যাঁ সমস্যা নাই, আমি তো বলছি যারা পরিচিত আছেন বা রেগুলার ক্লাস করেন তাদেরকে আমি ক্লাসে দিয়ে দিই, অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। কিন্তু অনেকে আছে, এমন অনেকেই আছেন যারা বল স্যার কালকে থেকে ক্লাস করবো, আসে ঠিকই আবার 10-15 মিনিট ক্লাস করার পরে ক্লাসটি বুঝে হয়ে যায় আমি জানিও না, ঠিক আছে? তাদেরকে আমি দিয়ে যাই। আচ্ছা তো আমরা টেম্পোরারি মেল, টেক্সট নাও এগুলো সম্পর্কে সব ইয়ে পরে দেখবো না। আর আমি বেসিক্যালি একটু অসুস্থ, চোখের ভিতরে যে কম্পিউটারে চাই থাকে দেখতে একটু ফুলে গেছে একেবারে। চশমা ইউজ করতে পারেন স্যার,
চশমা ইউজ করতে পারি না তা না, মানে ইউজ করি না, অভ্যাস নেই তো, এখন নিতে হবে মানে। হ্যাঁ স্যার আমি নিছি স্যার, ওই জন্য আপনাকে বললাম স্যার। শুধু ক্লাসের সময় চশমাটা ইউজ করবেন। আমার তো ক্লাসের শেষ নাই এখন, আপনাদের এই যে সকাল থেকে শুরু করছি এখন আপনাদের শেষ হবে, তারপরে আবার আমার নিজস্ব কিছু কাজ আছে, তারপর আবার ব্যাচ আছে, তো দেখা যায় যে প্রায় তাহলে তো অবশ্যই স্যার চশমা ইউজ করবেন। স্যার এর জন্য তো আপনাকে চশমা রাখতে হবে স্যার। হ্যাঁ তো এখন ইনশাআল্লাহ ডাক্তার কাছে যাই নিব, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে এখন বাজে 35, আমরা ঠিক 4টা পর্যন্ত ব্রেক। ঠিক আছে স্যার, আমার 10 মিনিট হয়তো বা লেট হইতে পারে, আমার ওই যে ফেনীতে আজকে দেশির 50 পিস বাচ্চার অর্ডার পাইলাম, এখন গিয়ে আমি একটু বাস স্ট্যান্ড উঠায় দিতে যাব। ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে হইতে পারে। কারেন্ট যদি একদমই চলে যায় ক্লাস করতে পারতেছেন তাহলে আমাকে জানায় রাখবেন, বলতে পারবো যে অমুকে অমুকে কারেন্ট চলে যাওয়ার কারণে ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছেন।
কাকু আয়া চলে আসছেন ওখান থেকে। স্যার, হ্যালো স্যার, হ্যালো স্যার, জি বলেন স্যার, আমরা যে লিংক বিল্ডিং টা শিখছি স্যার, এটা কি স্যার লোকাল এসইও? এটা শুধু এটা কি লোকাল এসইও বলতে কি এটা সবকিছুর এসইও? আপনি মনে করেন যে ওয়েবসাইট কিভাবে এসইও করে, এসইও করার পরে যে কাজ, ঠিক আছে, তারপরে দিয়ে আপনার মানে
লিংক বিল্ডিং তে সবকিছুতেই লাগে, আপনি মার্কেটিং এর কাজ যেটা করবেন, ডিজিটাল মার্কেটিং এর যা কাজ আছে সবকিছুতেই লিংক বিল্ডিং টা লাগে। ঠিক আছে, লিংক বিল্ডিং টা মানে কি, এটাই এটাই হচ্ছে মার্কেটিং এর ইয়েটা। ঠিক আছে, আপনি যে মার্কেটিং করবেন, ঠিক আছে, কিভাবে করবেন, কোথায় করবেন, ঠিক আছে, প্রসেস প্রসিডিউর যেটা, এটা হচ্ছে এই লিংক বিল্ডিং এর মাধ্যমে শেখানো হয়। লিংকটাকে কিভাবে আরেকজনের কাছে প্রচার করবেন, চাইলেই তো আপনি রুম করে এক জায়গায় গেলেন, দিয়ে তারপরে ওনার সাথে জয়েন করে বলে দিতে পারবেন ভাই তোমরা আমার এই লিংকে যাও, দিবে পারমিশন দিবে কেউ? এইটার কিছু ওয়ে আছে, কিছু পলিসি আছে, হ্যাঁ কিছু ট্রিক্স আছে কাউকে ইয়ে করার জন্য, তো সেই ব্যাপারটাই এখানে আমরা আজকে তুলে ধরব। আচ্ছা, 16 জন হয়েছে, তো আমরা জিনিসটা একটু কন্টিনিউ করি। স্যার ফাইবারে দেখলাম স্যার এটা ক্যাটাগরির মধ্যে পড়ছে স্যার, লোকাল এসইও, তারপর স্যার লিড জেনারেশন স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমি কথা বলতেছি না তো এখন শোনা যাচ্ছে স্যার? লিড জেনারেশন, জি স্যার। স্যার লিড জেনারেশন কি স্যার? তো হচ্ছে আপনার লিড কালেক্ট করার কি, লিড লিড বলতে এখানে আপনার মনে করেন যে এখন ইমেল কে বললে ইমেল কে বোঝানো হইতেছে, নাম্বার মোবাইল নাম্বার, তারপরে ঠিক আছে এইগুলো কালেক্ট করা, মানুষের ইনফরমেশন প্রোফাইল কালেক্ট করা। এখন আমরা আসেন যে জিনিসগুলো দেখবো, অ্যাকাউন্ট ক্রিয়েট, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট, জয়েন ক্রিয়েট, এগুলো বুঝাইতে এটাই বোঝানো হয়েছে যে আপনাদেরকে, হ্যাঁ, এই লিংক বিল্ডিং করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে আপনাদেরকে ইয়ে করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে সেখানে আপনি চাইলে ইয়ে করতে পারবেন, কমেন্ট করতে পারবেন বা পোস্ট করতে পারবেন। তো অনেক জায়গায় আছে, হ্যাঁ, যেখানে আপনি এই আপনার নিজস্ব পার্সোনাল মেইল দিয়ে ইয়ে করবেন না, অ্যাকাউন্ট খুলবেন না, খুলবেন কি দিয়ে, টেম্পোরারি মেইল দিয়ে, যেটার নাম যেটাকে বলে টেম্প মেইল। আসেন টেম্প মেইল দিয়ে টেম্প মেইল লিখে আমরা একটু এই টেম্প মেইলটা আপনারা ইউজ করবেন অনেক জায়গায়, ঠিক আছে, আপনাদের নিজের ইয়েটা ইউজ করবেন না, ইমেল অ্যাড্রেস ইউজ করবেন না, এটি হচ্ছে বাইরে দেশে ইয়ে করার জন্য। ঠিক আছে, দেখেন এই যে একটা টেম্পোরারি মেইল তৈরি হয়ে গেল। ঠিক আছে, আপনি যতবার রিফ্রেশ দিবেন ততবার একটা করে মেইল তৈরি হবে। ঠিক আছে, এই মেইলগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন বিভিন্ন ওয়েবসাইটে। এখন বলতে পারেন যে স্যার কেন কেন খুলবো, একটা দিয়ে খুলবো না কেন? এখন আপনার যে মেইন মেইলটা আছে, ঠিক আছে, সেই মেইলটা দিয়ে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, হ্যাঁ, একটা একটা ইয়ের ভিতরে ধরেন আপনি স্যার এটা তো ডেটিং সাইটের কাজ জন্য এটা একসময় করা লাগছিল স্যার, টেম মেইল এটা কিসের জন্য? ডেটিং সাইটের একটা কাজ হচ্ছিল কিছুদিন আগে স্যার, এটা মানে নেটের এক কাজ স্যার। স্যার আপনারা যেগুলো বলতেছেন ওইগুলো সিটি মার্কেটিং এর, আমি ওই ওই দিকে যাব না, আমাদের ওই টপিকে যাব না। ঠিক আছে, আচ্ছা ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে আপনি এটা দিয়ে, মনে করেন আপনার নিজস্ব মেইলটা দিয়ে
একটা অ্যাকাউন্ট খুললেন, খুলে আপনি প্রচার করলেন কি, ধরেন আপনি গাড়ি নিয়ে আপনার এখন ক্লায়েন্ট আসলো একটা, যে তার রয়েছে টয়োটা কোম্পানি আপনাকে দিল, টয়োটা কোম্পানির এটা প্রচার করলেন, ঠিক আছে। আবার ইমেল দিয়ে আপনি কি আবার ধরেন আরেকজন রেস্টুরেন্ট আছে তারটা প্রচার করতে পারবেন না? স্যার করতে পারবেন না, কারণ এটা আইনের ভিতরে পড়ে না। কোথায় যাবে কি করবো না করবো সব এখানেই পাবেন, যেখান থেকে টেম্পোরারি মেইল দিয়ে করবেন সেখান থেকেই আপনি পাবেন, সেখানেই আপনার এইটার ইনফরমেশন সবকিছু এখানেই আসবে, এখানেই জমা হবে, ঠিক আছে। টেম্পোরারি মেইল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে স্যার? এখান থেকে কি জিমেইলে স্যার মেইল পাঠানো যাবে? হ্যাঁ যাবে, আপনি এখান থেকে আপনার মেইলে, এটাও তো একটা মেইল, ঠিক আছে, এখান থেকে আপনি আপনার মেইলে মেইলে ইয়ে করতে পারবেন, তো মেইল করতে পারবেন, তো ধরেন স্যার অন্য মানে ওখানে অ্যাকাউন্ট খোলার জন্য শুধু মনে ওগুলো ব্যবহৃত হয়, ওটা দিয়ে কি মেইল পাঠানো চাই না মেবি? আমার জানা মতে বিভিন্ন অ্যাকাউন্ট খোলার জন্য এটা দিয়ে আপনি বিভিন্ন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার জন্য এটা ইউজ করবেন। তো এইটা নিয়ে ডিটেইলস এই ক্লাস স্প্যামে দেখতে পারেন। হ্যাঁ এইটা নিয়ে আপনারা ছোট করে একটা ভিডিও ইউটিউবে দেখবেন, কারণ এই আজকে টপিকটা বড় আছে, আরো অনেক কাজ আছে ওইগুলো আমরা দেখব, ঠিক আছে। টেম্পোরারি মেইল দিয়ে কি করবেন, হ্যাঁ কিভাবে করবেন, আমি জাস্ট দেখাইলাম টেম্পোরারি মেইল দিয়ে। হ্যাঁ আপনি বিভিন্ন ওয়েবসাইটে মার্কেটিং করার জন্য বিভিন্ন টপিক নিয়ে যতবার যেই টপিক নিয়ে কাজ করবেন এখান থেকে একটা টেম্পোরারি মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, খুলে তারপরে ওইসব জায়গাতে বাই এন্ড সেল যেসব গ্রুপ আছে বা বাই এন্ড সেল যেসব ওয়েবসাইট আছে, ঠিক আছে, যেগুলোর ভিতরে এরকম ইয়ে হয়, ঠিক আছে, ওদের তো বিভিন্ন রকম আইটেম বিক্রি করে, বিভিন্ন রকম আইটেম বিক্রি করার জন্য আপনি বিভিন্ন ক্লায়েন্ট পাইলেন, তাহলে বিভিন্ন ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেই ওখানে ইয়ে করতে হবে। আপনি জাস্ট এটুকু বুঝেন যে টেম্পোরারি মেইল দিয়ে আপনি কি করবেন, একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে ওইটা দিয়ে তখন ওখানে পাবলিসিটি ইয়েটা করবেন, মার্কেটিংটা করবেন। আপনার এই হেডেক নেওয়া দরকার নেই, ওখানে মেইল আসলে কি হবে ইয়ে কি হবে এটা না, আপনি যে এই মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে আপনি যে ওইখানে একটা পোস্ট দিতে পারছেন, ওইখানে কমেন্ট করতে পারছেন, ঠিক আছে, ওই রিলেটেড ধরেন গাড়ি রিলেটেড একটা কমেন্ট করতে পারছেন, ঠিক আছে, এই লিঙ্কটাই ক্লায়েন্টকে দিলেই হবে। আপনি অ্যাকাউন্ট খুলে করছেন না খুলে ফেক দিয়ে করছেন না রিয়েল দিয়ে করছেন, এইগুলো ক্লায়েন্টের কোনো কিছু জানা দরকার নেই। ক্লায়েন্ট আপনার থেকে যা ইয়েটা নিবে, ডাটাটা নিবে যে আপনি হ্যাঁ ঠিক আছে তোমাকে তো আমি বলছিলাম যে এত মানুষের ভিতরে এত জায়গায় আমার আমার এটা পাবলিসিটি করো, বা এত দিন পর্যন্ত তুমি আমার এটা পাবলিসিটি করো, তো ঠিক আছে তুমি যে প্রতিদিন কোথাও না কোথাও তুমি আমার এটা ইয়ে করছো পাবলিসিটি করছো তার ডাটা দেখাও, তখন আপনি দেখাইতে পারবেন যে দেখো এই এই যে হচ্ছে প্রুফ, আমি তোমার এটা এই লিঙ্কটাতে দেখো যে দেখো আমার এই যে অমুক নামে তোমার ইয়ে আছে কমেন্টে আছে, বা অমুক নামে একটা পোস্ট আছে, অমুক নামে একটা ইয়ে আছে, এখানে যায় দেখো তুমি, ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দিবেন, সেই লিঙ্কে যায় চেক করবে, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। স্ট্যাম্প মেইল নিয়ে গেল, তারপরে টপিকটা হচ্ছে textnow.com। textnow.com দিয়ে আমরা কি করব, textnow.com দিয়ে আমরা আমেরিকার না হয়ে আমেরিকার মোবাইল নাম্বার ইউজ করব। যেমন আমি এটার উপরে ভিডিও বানাইছি, বানায় আমি কালকে ভিডিওটা ইয়েও করছি আপনার সব ক্যাম্পাসে ঠিক করছি, কিন্তু পাবলিশ করা হয়নি, ঠিক আছে, সকালবেলা ক্লাস নিছি আর জন্য এই জন্য পাবলিশ করা হয়নি। এটা হচ্ছে আমি দেখাই, এই হচ্ছে আমার টেক্সট নাওয়ার অ্যাকাউন্ট,
স্যার এটা কি টেম্প মেল দিয়ে করতে হবে না এগুলো জিমেইল রিয়েল জিমেইল দিয়ে আমরা রিয়েল জিমেইল দিয়ে করছি এই যে আমার এটা হচ্ছে আমার টেলিফোন নাম্বার ইউএসএ টেলিফোন নাম্বার এখন এই নাম্বার দিয়ে আমি যেখানেই ইয়ে করব স্যার এই নাম্বারটা কতদিন ভ্যালিড হিসেবে থাকবে এটা কি কোনো উল্লেখ থাকে মানে এতদিন পর্যন্ত থাকবে এটা উল্লেখ থাকে না তবে এগুলো এটা তো ফ্রি ধরেন এই যে টেক্সট নাও এনিওয়্যার ফ্রি এখন ওদের যে কয়দিনের পরে হয়তো আপনাকে বলবে যে ঠিক আছে এখন আপনি ক্রেডিট ভার্সন ইউজ করেন এতদিন ইউজ করছেন সার্ভিস দেখছেন এখন পেইড ইয়ে করেন ঠিক আছে ওরা আপনাকে সেই ব্যবস্থা করে দিবে আপনি যে দেশে থাকেন ওই ব্যবস্থা করে দিবে এখন দেখা গেল যে এইগুলো তো আমার এমন না যে ঠিক আছে এই মোবাইল নাম্বারটা আমার ইয়ে হয়ে গেছে পরিচিত হয়ে গেছে এখন চেঞ্জ করলে মানুষ আমাকে খুঁজে পাবে না আমি তো সেই জন্য ইউজ করব না এটা যদি মনে করেন এক সপ্তাহ পরে ইয়ে হয়ে গেছে ঠিক আছে এক সপ্তাহ মনে করেন এক সপ্তাহ পরে ডিসেবল হয়ে গেছে বাদ হয়ে গেছে এটা আমার তো কোনো সমস্যা নাই কারণ কি আমি এটা খুঁজছি হচ্ছে ইউএস এর যারা ইউজ কান্ট্রি সারা আমাকে ওয়েবসাইটে ঢুকতে দিবে না ঠিক আছে ইউএস এর মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইউসেভের ইউএস এর যে কান্ট্রি কোড ছাড়া আমাকে ঢুকতে দিবে না ঠিক আছে আমি যে ইউএস এর হোল্ডার একজন ইউএস এর ইয়ে এইটা বোঝানোর জন্য আমি যে ওখানে না হলে আমি এই নাম্বার ইউজ করতেছি কিভাবে ঠিক আছে আমার আমার ওদের ভেরিফিকেশন কোডটা পাঠাই দিছে সেই ভেরিফিকেশন কোড আমি কোথায় পাইতেছি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য মানে কিছু কিছু ক্ষেত্রে প্রমাণ করার জন্য হ্যাঁ প্রমাণ করার জন্য অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি বাংলাদেশের অপশন নাই জি স্যার ঠিক আছে তখন আপনি আপনি দিলেন যে আমি ইউএস এর ঠিক আছে ইউএস এ হলে ঠিক আছে নাম্বার দিতে বলবে আমরা যখন বাংলাদেশের ফোন নাম্বার দিই ওখানে ফোন নাম্বার চাইবে তখন আপনি এই নাম্বারটা দিবেন দিলে আপনার এই নাম্বারে হ্যাঁ একটা টেক্সট আসবে নাম্বারটা দিবে ভেরিফিকেশন কোড দিয়ে সেই কোডটা আপনি ওখানে বসাই দিবেন এরপরে মনে করেন যে শেষ এই কোডটা বসাইছেন ওইটা ওইটার কাজ হয়ে গেল যে কোনো কারণে এই নাম্বারটা আপনার বাদ করে গেল সমস্যা আছে কোনো সমস্যা নেই আবার আরেকটা খুলবেন আরেকটা দিয়ে ঠিক আছে ক্লিয়ার স্যার একটা জিমেইল দিয়ে কি একটা নাম্বার দিবে একটা জিমেইল দিয়ে একটা নাম্বার দিলে আপনি আরেকটা জিমেইল দিয়ে করলেন যখন দেখলেন যে না এরকম প্রতিনিধিত্ব করতেছে তখন আপনি টেম্প দিয়ে করলেন সমস্যা করে এসএমটি দিয়ে করলেন ইমেল দিয়ে করলেন জি বুঝতে পারছি যখন যেটা দরকার ঠিক আছে তো এইটার উপরে যে ভিডিওটা এই টেক্সট টেক্সট নাও এর যে ভিডিওটা ঠিক আছে এইটার উপরে যে ভিডিওটা সেটা আমি এই আপনাদের ক্লাস শেষ হলে আমার ইয়েতে আপলোড করে দিব ওখানে সুন্দরভাবে দেওয়া আছে কোনটার পরে কোন অপশনটা ইয়ে করবেন ঠিক আছে আমার যেহেতু অ্যাকাউন্ট খুলে হয়ে গেছে তো আমি আবার আপনাকে আরেকটা অ্যাকাউন্ট খুলে শুধু শুধু আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখানোর দরকার নাই আমি মনে করি না স্যার আপনি ভিডিও আপলোড করলে আমরা দেখে নেব ওটাই ভালো সমস্যা নেই কারণ আমার যখন দরকার লাগবে তখন আমি যাতে ইউজ করতে পারি টেক্সট নাও দিয়ে কি করতে হবে বুঝতে পারছেন টেক্সট নাও দিয়ে আমরা ইউএসএ তে না থেকেও ইউএস এর নাম্বার ইউজ করতে পারবো এবং এইটার ভিতরে ভ্যালিডেশন ইউএস এর নাম্বারটা যেখানে ইউজ করবো সেখানে যে ভ্যালিডেশন কোডটা আসবে সেটা এখানে আপনার চলে আসবে যে না নো কনভারসেশন এখানে কনভারসেশন এর উঠে এখানে চলে আসবে বাস শেষ এইটুকুই টেক্সট নাও দিয়ে আমরা করবো এরপরে টেক্সট নাও সম্পর্কে আপনি টেক্সট নাও সম্পর্কে টেক্সট নাও দিয়ে আরো কি করা যায় টেক্সট নাও এর আরো এক্সট্রা ফিচার কি আছে তারপরে যে ফোন এটা ইউটিউবে সার্চ দিয়ে সব দেখে দিবে সার্চ দিয়ে দেখবেন আমি জাস্ট আপনাদেরকে লিংক বিল্ডিং করতে গেলে কি কি প্রবলেমে পড়বেন এবং সেই প্রবলেমগুলো কি কি দিয়ে সলিউশন করতে পারবেন জাস্ট এই জিনিসটা বোঝাইতেছি হ্যাঁ অন এই জিনিসটা বোঝাইছি বাট এর ডিটেইলসটা আপনাদেরকে কি করতে হবে ইউটিউব গুগল সার্চ করে শিখতে হবে এই যে যেগুলো বুঝাইতেছি সেগুলোতে যদি আপনারা না বুঝেন যে স্যার হ্যাঁ এটা আমি বুঝতেছি না বা এটা আমি সমস্যা তখন আমাকে জিজ্ঞাসা করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর আসি প্রক্সি সার্ভার ভিপিএন ব্রড ব্রাউজার আইপি সফটওয়্যার হ্যালো আপনার কথা বলার কথা কিছু বোঝা যাইতেছে না আপনি একটু চ্যাটে কি কি বলতে চাইছেন একটু লিখে দেন আমি দেখে নিব কথা একদমই বোঝা যাইতেছে না হ্যাং হ্যাং আসছে আপনারা কেউ বুঝতেছেন না নেটওয়ার্কের প্রবলেম
না স্যার নেটওয়ার্কের প্রবলেম মনে হয় ওই জন্য কথা ক্লিয়ার বুঝতেই পারলাম না আচ্ছা ঠিক আছে আপনি একটু কষ্ট করে আপনি স্যার চ্যাট উঠে যাবে হ্যাঁ চ্যাট কি আছে তুমি তো চ্যাট ডিসেবল করা এটা আমি বুঝলাম না তোমার সকাল রাখি খাইছা গার তাকমা তাল বারমা তাগা শুধু মন্দির ইতুল লাগা বাহা দুর্জয় শুনে সুমন ভাই সুমন ভাই একটু মিউট স্যার আপনি সুমন আলীকে মিউট করে দেন আমাদের সাথে কথা বলতেছে না উনি পার্সোনালি কথা না না মিউট করে দেন এখন আসেন প্রক্সি সার্ভার কি জিনিস এটা এটা জানি প্রক্সি সার্ভার লিখি আমি গুগলে সার্ভার উইকিপিডিয়া থেকে দাম এখানে ইনফরমেশন দেওয়া আছে প্রক্সি সার্ভার কম্পিউটার নেটওয়ার্কিং এ প্রক্সি সার্ভার ইজ এ সার্ভার অ্যাপ্লিকেশন অর এ প্ল্যান্স দ্যাট অ্যাক্টস ইমিডিয়েটলি ইন্টারমিডিয়ারি ফর রিকোয়েস্ট ক্লায়েন্ট সিকিং রোস রিসোর্স ফ্রম সার্ভার প্রোভাইডার্স মানে প্রক্সি সার্ভার দিয়ে আপনার ভিপিএন এ আসলে ভিপিএন বলতেছে আপনার আইপি টা আসলে কোন দেশের কি লোকেশনে এগুলো সবকিছু মূলত দেখায় ধরেন আপনি এখন আপনি বাংলাদেশের সার্ভারে বাংলাদেশের একটি আপনি অ্যাকাউন্টে গেলে আপনাকে সে অ্যাকাউন্ট খুলতে দিবে না ঠিক আছে তখন আপনি প্রক্সি সার্ভার ইউজ করে হ্যাঁ এখানে অনেকগুলো প্রক্সি সার্ভার দেওয়া আছে এবং এই যে হোয়াট আর হোয়াট দে আর হাউ টু ইউজ কিভাবে ইউজ করবেন ঠিক আছে এই যে এগুলো আছে ঠিক আছে এখানে দেখে দেখবেন কিভাবে প্রক্সি সার্ভার ইউজ করা যায় ঠিক আছে ইউজ করে আপনার মূলত স্যার যেগুলোতে বাংলাদেশ সাপোর্ট করবে না এগুলো ভিপিএন দিয়ে ওপেন করে দেখতে হবে আসলে আইপি টা চেঞ্জ হয়েছে কিনা সেই ক্ষেত্রে এই প্রক্সি সার্ভারে এসে চেক করতে হয় এখানেতে প্রক্সি সার্ভার সম্পর্কে ডেফিনিশন দেওয়া আছে বা ইয়ে দেওয়া আছে যারা মানে প্রক্সি সার্ভার সম্পর্কে জানেন না এখানে একটু পড়ালেখা করবেন তাইলে পারবেন তারপরে ভিপিএন ট্রর ব্রাউজার হচ্ছে এমন একটা ব্রাউজার ট্রর ব্রাউজার এই ট্রর ব্রাউজার দিয়ে আপনি যখন কোনো কিছু ব্রাউজ করবেন তখন সে জানবে না যে এটা কোন দেশের থেকে কি আসলে ব্রাউজ করা হয়েছে ঠিক আছে ট্রর ব্রাউজারটা অনেকে ইউজ করতে পারেন ঠিক আছে যেমন এটাও একটা এটাও এই যে গুগলের মতো ফায়ারফক্স এর মতো ট্রল ব্রাউজার ইউজ করতে পারেন এটা দিয়ে আপনার কোন দেশ থেকে ইয়ে করতেছে ব্রাউজ করতেছে এটা অ্যাকচুয়াল ব্রাউজার মানে কোন দেশ থেকে ইয়ে করতেছে ইউজ করতেছে এটা বোঝা যায় না এটা স্যার পিসি তে করা লাগে স্যার মানে পুরো পিসি অন্য আমেরিকান বা এরকম করা যায় স্যার সিপিও মার্কেটিং এর কাজে এটা লাগে স্যার আচ্ছা দেখো এখন আমরা মেইন জিনিস যেটা এটা মেইন ব্লগ পোস্টিং ফোরাম পোস্টিং আর্টিকেল পোস্টিং এগুলাতে এগুলার ব্যাপারে আসে আচ্ছা ব্লগ পোস্টিং নিয়ে কিভাবে ব্লগ পোস্টিং করে কিভাবে আমরা যে আমাদের লিঙ্ক বিল্ডিং গুলো করব ধরেন ধরেন একটা রেস্টুরেন্ট আমি একটা রেস্টুরেন্ট ওপেন করছি তো আমি আশিক চৌধুরীকে বলছি যে আমার এই রেস্টুরেন্টটার মার্কেটিং আপনি করেন ঠিক আছে অথবা মনে করেন যে মনে করেন যে আশিক চৌধুরী একটা ইয়ে করছে করে আমাকে বলছে যে আমার এটা আপনার মার্কেটিং এর কাজটা করে দেন আমি ঠিক আছে এখন তো আশিক চৌধুরীর প্রোডাক্টটা কি প্রোডাক্ট হচ্ছে মানে ইয়েটা কি হচ্ছে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট হচ্ছে খাবার নিয়ে ঠিক আছে তো সে আশিক চৌধুরী আমাকে কিছু খাবারের মানে কিছু কিওয়ার্ড দিবে যে আমাকে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার আমার যে রেস্টুরেন্ট চলে আসবে বা আমার রেস্টুরেন্টটা আসবে ঠিক আছে আমার রেস্টুরেন্টের ওয়েবসাইটটা ইয়ে হবে ঠিক আছে আর আমাকে লিংক দিছে যে আপনি আমার এই লিংকটা বর্তমানে আমার রেস্টুরেন্টে
আমি একটা ডিলিশিয়াস স্যুপ ইয়ে করতেছি, সেই স্যুপের ইয়েটা আপনি একটু পাবলিশ করে দিন, এটা আমার নতুন আইটেম, এই আইটেমটা যাতে মানুষ এই আইটেমটা সম্পর্কে জানে। তো এখন আমার তাইলে আমার যে কম্পিটিটর কারা, আরো যারা রেস্টুরেন্ট আছে তারা, অথবা বিভিন্ন রান্নার যে অনুষ্ঠানে অনুষ্ঠান করে নিউজ দেয়, হ্যাঁ তারপরে রেসিপি দেয়, এরা কি হচ্ছে, এরা হচ্ছে আমার কি কম্পিটিটর, ঠিক আছে। আমাকে খুঁজে বের করতে হবে এই ধরনের ব্লগ গুলা, ঠিক আছে। ধরেন আমি এখানে এখানে লিখবো রেস্টুরেন্ট ব্লগ, রেস্টুরেন্ট ব্লগ, রেস্টুরেন্ট ব্লগ, ঠিক আছে। এখানে নাইন মাসিক ব্লগ ফর রেস্টুরেন্ট ওনার, আচ্ছা ঠিক আছে, এইখানে রেস্টুরেন্ট ব্লগ। এখন এখানে সাইন ইন করতে বলছে, আমার কি অ্যাকাউন্ট আছে? নাই, আমার প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা আপনাদেরকে বলছি যে লিভিং বিল্ডিং এর প্রথম ইয়ে হচ্ছে আমাকে আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরেই আপনি এখানে দেখবেন প্রত্যেকটা টপিকের নিচেই, হ্যাঁ, কমেন্ট করার একটা সিস্টেম পাবেন, এর আগ পর্যন্ত পাবেন না, এর আগ পর্যন্ত আপনি এমনি দেখতেছেন, বাট অ্যাকাউন্ট খোলার পরে আপনি কি করতে পাবেন, কমেন্ট করার অপশন থাকবে। যেমন আমাদের যে ইয়ে আছে, স্যার এই থিম নতুন ইউজ করতেছেন? কারণ আমি যখন এই প্রোডাক্টটাতে যাই, প্রোডাক্টটাতে যাইলে নিচে থাকে না, কমেন্ট থাকে না, এটা তো আমারটাতেই আমি গেছি, কিন্তু বাইরের একজন আমার এইটাতে আসলে, হ্যাঁ, হয় তাকে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে তারপরে কি ঢুকতে হবে, ঢুকলে তারপরে দিয়ে এখানে কমেন্ট করতে পারবে। অথবা এই যে দেখেন, এখানে যে দেখেন সাইন আউট আছে না, এখানে সাইন ইন করে তারপরে সে কমেন্ট করতে পারবে, ঠিক আদার্স ওয়েবসাইটের বেলায় ওরকম। আপনি এখানে সাইন ইন করার পরে, হ্যাঁ সাইন ইন, আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, আমাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে, সাইন আপ করে অ্যাকাউন্ট খোলার পরে তারপরে আমাকে এখানে কমেন্ট করার সুযোগ দিবে। তাহলে ধরেন এখানে এখানে সে ধরেন তার এই এখানে বলছে যে রেস্টুরেন্ট এক্সপার্ট, তো আমি ওইটা না যে আমি ধরেন এই এখানে সে দেখাই দিছে যে একটা ভিডিও দিছে একটা বিরিয়ানি রান্নার ভিডিও দিছে, ঠিক আছে, তার রেস্টুরেন্টে বিরিয়ানি রান্নার ভিডিও দিছে, দিয়ে সে এখানে এটার উপর বিরিয়ানির উপর একটা ব্লগ, ঠিক আছে, রেসিপিতে সে কী কী করছে সে এখানে একটা ব্লগ তৈরি করছে। এখন আমি যদি ডাইরেক্ট যে এখানে লিঙ্ক দিই, আমাকে সে অ্যাপ্রুভ করবে? না স্যার। তাইলে আমি তার সাথে সাক্ষাৎ তৈরি করতে হবে, তাহলে সাক্ষাৎ তৈরি করতে হলে তাহলে প্রথম আমাকে চিন্তা করতে হবে কী ধরনের কথা তার সাথে আমি আদান প্রদান করলে সে আমাকে একটা রিপ্লাই দিবে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক কমেন্ট করা থাকে কিন্তু দু চার জনেরটাই রিপ্লাই আসে, সবারটা রিপ্লাই নেই, ঠিক আছে। তো আমাকে সেই সেই জিনিসটা, সেই ট্রিক্সটা বের করতে হবে যে কী কথা বললে সে ইয়ে করবে, আমাকে রিপ্লাই দিবে। তো আমি আমি প্রথমে তার ভিডিওটা একটু দেখলাম, দেখে বুঝলাম যে সেইটাতে বিরিয়ানি রান্না সম্পর্কে বলছে এবং কি বিরিয়ানি রান্না করে দেখাইছে। আমি তাকে বললাম যে হ্যাঁ ভাই, আপনার এই ভিডিওটা দেখে আমি অনেক ইয়ে করছি, আপনারটা দেখে আমিও বাসায় বিরিয়ানি রান্না করলাম, কিন্তু হ্যাঁ বিরিয়ানিটা আপনি আপনারটা যেরকম বললেন যে অনেক ডিলিশিয়াস হয়েছে, আমারটা ওই রকম ডিলিশিয়াস হয় নাই, ঠিক আছে, বাট আপনি যা যা করছেন আমি সবই করছি, আপনি যা যা যতটুকু পরিমাণ দিতে বলছেন আমি ওই পরিমাণই করছি। যখন এই ধরনের কমেন্ট করব তখন সে কি করবে, চিন্তা করবে তাহলে এই লোক আমার ভিডিওটা দেখছে, না দেখলে সে আমাকে বলতে পারতো না যে ভাই আমি ভিডিও আমি বিরিয়ানি রান্না করছি এই সেই, এটা বলতে পারতাম না স্যার। হয়তোবা আমি করি, আমি পুরো ভিডিওটা দেখিনি, আমার আমার কাজ হচ্ছে মার্কেটিং নিয়ে কাজ, তা আমি এটা একটা পলিসি জানি, তা আমি বললাম যে হ্যাঁ ভাই আপনার ভিডিওটা দেখছি, হ্যাঁ দেখতে তো অনেক সুস্বাদু মনে হয়েছে, তার জন্য আমি বাসায় ট্রাই করছি, কিন্তু বিরিয়ানি রান্নার এই
প্রসিডিউরটা আমি সম্পূর্ণ সম্পাদন করার পরও আমার কাছে মনে হয় যে আপনারটার মতো মজা হয়েছে, আমাকে আমার কাছে কেমন লাগছে। তখন উনি আবার চিন্তা করবে যে তাহলে তো এই লোক আমার ভিডিওটা দেখছে, তাহলে কেন হয়নি আমি ওনাকে জিজ্ঞাসা করি। তখন উনি আমাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি এইটা দিছিলেন ওইটা দিছিলেন, তাহলে কি ওনার সাথে আমার কি কথাবার্তা চললো না কমেন্টের মাধ্যমে? হ্যাঁ, এক পর্যায়ে যখন দেখলাম যে না ঠিক আছে, ওনার সাথে আমার মোটামুটি একটা ভাব তৈরি হয়েছে যে না ঠিক আছে, এখন ওনার সাথে ভাব তৈরি হয়েছে, তখন আমি বললাম যে আসলে কি হয়তো বা ভাই আপনি যে ভিডিওতে দেখাইছিলেন যে বলছেন যে 10 মিনিট একটু জাল দিতে ঠিক আছে, ঢাকনা বন্ধ করে ঠিক আছে, অথবা চুলাটা ডিম করে রাখতে, অথবা বলছেন যে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার জন্য, আমি হয়তো বা ওই জিনিসটা ঠিকভাবে প্রপার হয় নাই, তার জন্য হয়তো বা আমার বিরিয়ানিটা আপনারটার মতো স্বাদ হয়নি ঠিক আছে। আমি এই কথাগুলো বলে এই রেস্টুরেন্টের বা এই রেসিপি যে দিছে তার সাথে আমার কি হলো আন্ডারস্ট্যান্ডিং হলো। এখন আমি যে তার সাথে এইভাবে কমেন্ট করলাম তাতে কি তার পোস্টার একটু রিচ হইলো না, তার এটা সম্পর্কে মানুষ একটু বেশি ইয়ে হইলো না, পাবলিসিটি হইলো না? জি স্যার জি। আমারটা কি হয়েছে কিছু, আমি কি কিছু দিছি এখন পর্যন্ত? একজন কমেন্ট করলে তখন সেই পোস্টটা যখন পিছনে যায় একজন কমেন্ট করলে পোস্টটা আবার সামনে আসে, এরকম হয় না? সেম ব্যাপারটা এখানেও রিচ, এখানে যখন রেস্টুরেন্টের এই ইয়েতে যখন মানুষের রিচ বাড়বে তখন গুগল এটাকে র্যাঙ্ক দিবে ঠিক আছে। তখন সে আমার সাথে, আমি তখন তাকে বললাম যে ভাই আপনার তো বিরিয়ানি টিরিয়ানি এগুলো নিয়ে রেস্টুরেন্ট, হ্যাঁ বাট আমার হচ্ছে ফাস্টফুড, আমি ওখানে স্যুপ বিক্রি করি ঠিক আছে, তারপর হচ্ছে আমি চিকেন ফ্রাই বিক্রি করি, অথবা আমি এই চা বিক্রি করি, বা আমার এই ধরনের রেস্টুরেন্ট। হ্যাঁ, আপনার ক্যাটাগরির না, বা আপনার তো এত বড় বিশাল, আমার তো এত বিশাল না, আমার হচ্ছে এইটুকুর উপরে। এখন আমি আমার একটা লিঙ্ক আপনার এখানে দিতে চাই ঠিক আছে, তখন সেই লোক কি আমাকে মানা করবে? না স্যার, মানা করবে না। কারণ মানা করবে না, প্রথমত মানা করবে না, তার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে তার ভিডিওগুলো আমি দেখি, আমি তাকে বললাম হ্যাঁ আপনার ভিডিওগুলো আমি দেখি, মাঝে মধ্যে আমি এগুলো রান্না করার চেষ্টা করি, হ্যাঁ আপনার এই ভিডিওটা দেখে, এই যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এইটা কি আমি কি রিয়েল ভাবেই আসলেই করছি? হয়তোবা না, হয়তোবা হ্যাঁ, হয়তোবা আমি করিই নি, হয়তোবা আমি করছি, কিন্তু আমার তো এখন মার্কেটিং পলিসিতে আমার তার এখানে আমার লিঙ্কটা দিয়ে আসার দরকার। তো আমি তাকে যেভাবে কনভিন্স করে আমি এই লিঙ্কটা দিতে পারি সেটাই হচ্ছে আমার মেইন, ঠিক না? তাইলে সে একটা চিন্তা করবে যে না আমার তো, তাইলে তো আমি এখানে দিলে আমার কিছু কাস্টমার ওর এখানে চলে যাবে ঠিক আছে। আপনাকে বুঝতে হবে যে আপনি কি ধরনের কথা বলে তার সাথে অ্যাড হবেন ঠিক আছে স্যার। এখানে আমার একটা প্রশ্ন, কি বলেন, সে ধরেন বাংলাদেশে হচ্ছে আমার একটা রেস্টুরেন্ট আছে, আমার ফুডের উপরের একটা রেস্টুরেন্ট আছে, তো আমাকে মার্কেটিং করার জন্য দিছে, আমি যদি এরকম বাইরের দেশে গিয়ে মার্কেটিং করি সেই ক্ষেত্রে তো শুধু ট্রাফিকই আসবে। এখন মার্কেটিং দুইটা কারণে, শুনেন, মার্কেটিং দুইটা কারণে করবে, একটা হচ্ছে আপনার ওয়েবসাইট রিচ বাড়ানোর জন্য, ওয়েবসাইটটা র‍্যাঙ্ক আনার জন্য, আরটা হচ্ছে আপনি সেল বাড়ানোর জন্য। এখন আপনি ক্লায়েন্ট থেকে জেনে নেবেন যে তুমি কোনটার জন্য চাও, যখন সে সেল বাড়াইতে চাবে তখন সে আপনাকে বলে দিবে ভাই তুমি আমারে এই এলাকার ভিতরে যে মানুষগুলো আছে এইদের কাছেই মার্কেটিং করো, আমার দরকার নাই তুমি ইউএসএ তে মার্কেটিং করার জন্য ইউএসএ মানুষ আমার রেস্টুরেন্টের নাম জানুক, এটা আমার দরকার নেই। জি জি। আরেকটা আছে যে ঠিক আছে তুমি এই এলাকার নির্দিষ্টটা করবা করবা, প্লাস তুমি হোল ওয়ার্ল্ডে আমার রেস্টুরেন্টের একটা পরিচিতি দিয়ে দিবে যে বাংলাদেশে অমুক সাগর পাড়ে একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ আল সালাদিয়া ঢাকা, সালাদিয়া একেবারে বেড়াবুড়া দেওয়া, কিন্তু ওখানে ফুড খুব ডিলিশিয়াস, ওখানে তাজা সমুদ্রে মাছ থেকে ধরে এনে ওখানে মাছ পুরায় সুন্দর ডিলিশিয়াস ফুড তৈরি করে সেটা তোমরা খায় দেখো টেস্ট করো, এটা পাবলিসিটি করো ঠিক আছে। সে আপনাকে কোন কাজ, কিন্তু এখানে আপনাদেরকে বোঝানোর সময় বা আপনারা বুঝবার সময়
হয়তো বা ভাবতেছেন যে এই জিনিসগুলো অনেক কঠিন মানুষকে পটানো বা মানুষকে ইয়ে করা, কিন্তু এই সবকিছু রিসোর্স কিন্তু এক ধরনের ক্লায়েন্ট থেকেই পেয়ে যাবেন। ক্লায়েন্ট আপনাকে যখন একটা তার ওয়েবসাইটটা দিবে তখন তার ওয়েবসাইটটা দেখে আপনার একটা এক্সপিরিয়েন্স নিতে হবে যে এটা কি ধরনের ওয়েবসাইট, কি কি কাজ আছে, ওর কাজ কি, ওর অ্যাক্টিভিটিস কি, কাদের সাথে এই ওয়েবসাইট নিয়ে আমি আলোচনা করলে কাজ হবে, এই ওর যে ছবি আছে সেই ছবিগুলো আমি কোথায় পোস্ট দিলে হ্যাঁ ভালো হবে, ঠিক না? তারপরে ক্লায়েন্ট থেকে জেনে নেবেন তুমি কি চাও। হ্যাঁ, তুমি কি চাও তোমার এলাকা ওয়াইজ, তুমি কি চাও তোমার দেশ ওয়াইজ, তুমি কি চাও তোমার হোল ওয়ার্ল্ড ওয়াইজ, তুমি কি চাও আমাকে আমাকে বলো, ঠিক আছে? তখন সে আপনাকে বুঝায় বলবে যে আমার হচ্ছে কাজ, ক্লায়েন্টরা সবসময় এরকম বলে দেয়, যারা জানে না, যারা কাজ সম্পর্কে জানে না তারা আপনাকে জাস্ট এটি বলবে তুমি আমার একটা মার্কেটিং করে দাও, ঠিক আছে? কিভাবে করবো তুমি জানো, আমি জানি না, আমার কাজ আমার হচ্ছে মার্কেটিং করে দাও। তখন সেক্ষেত্রে স্যার, হ্যাঁ সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ঠিক আছে তোমার জানা লাগবে না, এখন আমি তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করি, তুমি শুধু এই জিনিসগুলোর একটু অ্যানসার দাও, তাইলেই আমি বুঝতে পারবো আমার কি করতে হবে। তুমি তো এখন বলবে যে হ্যাঁ তোমার রেস্টুরেন্ট তো ঢাকার ভিতরে, এখন আমি কি ইউএসএ তে তোমার এটার জন্য, হ্যাঁ আমি কি ঢাকার বাইরে যারা আছে তাদেরকে এটার জন্য মার্কেটিং করবো, তাদের বাইরে যারা আছে অবস্থান করতেছে তাদেরকে বলবো? তখন সে বলবে যে বাইরে ওদেরকে বললে আমার অ্যাডভান্টেজ কি, তোমার কি অ্যাডভান্টেজ? তখন আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ আমার আপনার এটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে বাইরের কেউ একজন বাংলাদেশে আসলো তখন আপনার এইটা সম্পর্কে জানলো, এই রেস্টুরেন্ট সম্পর্কে জানলো, সে আপনার এখানে আসলো। অথবা আপনার অ্যাডভান্টেজ এটাই যে গুগলে আপনাকে কেউ দিয়ে সার্চ করলে আপনার এই ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা হ্যাঁ ট্রাফিক আসার কারণে আপনাকে গুগল আস্তে আস্তে র্যাঙ্ক দিবে, ঠিক আছে? আগে 10 নম্বরে ছিল এখন 9 নম্বরে আসবে, কারণ আপনাকে এটা যে বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আপনার এই রেস্টুরেন্টে ব্লগ করার জন্য, হ্যাঁ ব্লগ করার জন্য মানুষ আসবে এই জন্য। তাইলে আমরা ব্লগ পোস্ট করতে পারবো না? ব্লগে কি করে, ব্লগের কথা কি বলছি আমি, পোস্ট বলছি না কমেন্ট বলছি, বলেন তো? পোস্ট না পোস্ট, পোস্ট পোস্ট বলছি, বাট প্রথমে আমরা কি করব, প্রথমে কি আমি পোস্ট করতে পারবো? ব্লগ পোস্টিং, বাট ব্লগে কি আমি প্রথমে পোস্ট করতে পারবো না স্যার? প্রথমে তো রেজিস্ট্রেশন করতে হবে, প্রথমে আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার পরে তার সাথে আমার সক্ষমতা করার জন্য আমাকে তাকে ক্লায়েন্ট কমেন্ট করতে হবে, কমেন্ট করার পরে তার সেখানে যদি আপনি পোস্ট গেস্ট পোস্টিং করতে পারেন, গেস্ট মানে হচ্ছে আপনি যারা কন্টেন্ট রাইটার তারা জানে গেস্ট পোস্টিং মানে কি, আমি একটু এমনি বলি, ধরেন আমার যেমন সুপার শপগুলা, হ্যাঁ সুপার শপে তো মাল্টি প্রোডাক্ট থাকে অনেক রকমের, ঠিক আছে? জি, তো তার ওয়েবসাইট হচ্ছে বিশাল আকারের ওয়েবসাইট, সব কিছু মিলে মিক্স মিলে, আমার হচ্ছে মনে করেন যে ফলের দোকান, আমি শুধু ফল বিক্রি করি বা শুধু জুস বিক্রি করি, ঠিক আছে? সুপার শপের যে ব্লগ আছে সেখানে সে মাল্টি জিনিস নিয়ে ইয়ে করে ব্লগ লিখে, তখন আমি কমেন্টের মাধ্যমে তার সাথে প্রথম সাক্ষাৎ করছি, এখন আমি বলতেছি যে ঠিক আছে আমি আপনার এখানে, হ্যাঁ বা ও আমাকে সে আমাকে অনেকে অনেক সময় গেস্ট পোস্টিং টাকা দিয়ে হয়, আবার অনেক সময় যে আপনি ওখানে পোস্ট করবেন আপনাকে টাকা দিবে, হ্যাঁ আবার অনেক সময় আছে যে আপনার এই যে নিজের স্বার্থে করা হয়, অনেক সময় আছে যে ওর দরকার এই ব্লগ যে তৈরি করছে তার দরকার, কারণ তার এখানে রিচ বাড়ানো দরকার, ঠিক আছে? মানে ব্লগের ওনারের দরকার হইতে পারে, সে তখন আপনাকে টাকা দিয়ে করতে পারে যে ঠিক আছে ভাই আপনি আমার এখানে গেস্ট পোস্টিং করেন, গেস্ট হিসাবে আইসা আপনি এখানে পোস্ট করেন। যেমন প্রথম আলোর ভিতরে পাওয়া যায় না যে অমুক কবিতা অমুক লেখছে, এর একটা কলম আছে, জি ঠিক আছে, এরা কি সবসময় থাকে? থাকে না, যতদিন পর্যন্ত তার গল্পটা থাকে ততদিন পর্যন্ত তাকে একটা জায়গা দেয়, সেখানে সে গল্পটা পাবলিশ করে, গল্প শেষ আরেকজন আরেকজন গেস্ট হিসাবে আসে, মানে একটা নির্দিষ্ট টপিক হিসেবে সে কয়েকদিন কথা বলে, বলার পরে আবার আরেকজন আসে, এরকম না? এই যে টেম্পোরারি ভাবে আপনি আর একটা পোস্টে ব্লগে যায় পোস্ট করলেন, এটাকে আপনি গেস্ট হিসাবে তার এখানে যায় পোস্ট করতেন। একটা থেকে আরেকটা চলে গেছি, আমরা ব্লগ পোস্টিং নিয়ে বলতেছিলাম, আগে এটা বলে শেষ করি। তো ব্লগে তাইলে আপনি কি করতে হবে, প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে তার এখানে, অ্যাকাউন্ট খোলার পরে তার সাথে কমেন্টের মাধ্যমে তার সাথে একটু সাক্ষাৎ করতে হবে, তারপরে তাকে জিজ্ঞাসা করতে হবে ভাই আপনার এখানে গেস্ট পোস্টিং এর সিস্টেম আছে, আপনি আপনাকে কোনো গেস্ট পোস্টিং চান, আমার রেস্টুরেন্ট আছে
আমার এরকম একটা কোর্স আছে, আমি আপনার এখানে একটা লিংক দিব, আপনার তো বিরাট বড় শপ, হ্যাঁ যে শপে সব কিছু কিনতে পাওয়া যায়, আর আমার হচ্ছে একটা ফলের দোকান বা ফলের জুস, ঠিক আছে, অনেকে দেখা যায় যে শুধু ফলের জুস লাগবে কিন্তু আপনার এখান থেকে চাইতেছে না, হ্যাঁ বা আপনার এখান থেকে ইয়ে করতেছে না, সে আপনার এখানে আমার এই পোস্টটা থাকলে আমার আমার এখানে আসবে, তখন সে বলবে যে না সমস্যা নেই, কারণ আমি ও পোস্ট দিবে, ফল নিয়ে পোস্ট দিবে, তার ফল ফলের জন্য আরো কিছু কাস্টমার আমার এই পোস্টটা করার জন্য আরো কিছু কাস্টমার আমার এখানে আসবে, পোস্টটা পড়বে, ঠিক আছে, হয়তো বা ফল তার থেকে কিনবে, কিন্তু ওর এখানে তো শুধু ফল পাওয়া যায় না, আর কিছু পাওয়া যায় না, বাকি কিছু জিনিস কেনার জন্য আমার এখানে ইয়ে হবে, সে আপনাকে এই সুযোগটা দিতেই পারে, হ্যাঁ দেয়ও এরকম, যার মাল্টি জিনিস তারা এরকম আরেকজনকে সুযোগ দেয়, অনায়াসে দেয়, ঠিক আছে, বাট যার একটা জিনিস সে আরেকজনকে সুযোগ দেওয়ার সুযোগ সুবিধা বা ইয়েটা কম থাকে, কারণ তার তো এইটাই পণ্য, এইটাই ব্র্যান্ড, ঠিক আছে, সে ফল বিক্রি করে আরেকজন ফল বিক্রেতাকে তার সাথে লিঙ্ক করাই দিবে, কখনোই না, তাহলে তো তার কাস্টমার ওইখানে চলে যাবে, বুঝতে পারছেন না? আমরা কাজ করব রিলিভেন্ট যারা যারা আমার এটার সাথে, হ্যাঁ যায়, আচ্ছা তিনজন পার্টিসিপেন্ট হাত তুলছে কিছু বলার জন্য, দেখি কি বলার জন্য হাত তুলছে, আপনাদের জন্য একটা অফার দিচ্ছে, গ্রেট অফার, 5% করে ছাড় যারা নওগাঁর তারা সন্দেশ খাইতে চান, ঠিক আছে, অথবা ইয়ে করতে চান, তো তেল আছে স্যার, মধু আছে, আপনাদের দরকার পড়ে না, এরকম না, এগুলো আপনারা কিনা হয়। মুমিনুল ইসলাম আপনার কোথায়? আপনার তো আজকে প্রথম থেকে ডাকতেছি, আপনাকে প্রেজেন্ট নিছিলাম না স্যার? না স্যার, না স্যার, আচ্ছা ঠিক আছে, তো আমরা ব্লগ পোস্ট সম্পর্কে বুঝছি না, কিভাবে একটা ব্লগে যায় পোস্ট করব, এখন আপনি বলতে পারেন, এখন অনেকের মনে প্রশ্ন, স্যার আমি ব্লগ পাবো কোথায়, কোথায় যায় পোস্ট দিব, আপনি লিখে সার্চ দিবেন, আপনি লিখে সার্চ দিবেন যে অমুক রিলেটেড ব্লগ কোথায়, আপনাকে গুগল গুগল সেখানে নিয়ে যাবে, হ্যাঁ ওই ওখানে যায় দেখবেন, যে যায় পড়বেন, একটু রিসার্চ করবেন যে এটা এটা আসলে কোন রিলেটেড, আমি যে চাইতেছি পোস্ট দেওয়ার জন্য বা আমি যে চাইতেছি কমেন্ট করার জন্য এরকম কিছু দেওয়ার মতো কিনা, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। বুঝেন নাই আছেন কেউ এরকম যে বুঝতেছেন না ব্যাপারটা, আজকে ক্লাসটা আজকে কিন্তু বেশি থিওরিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কম থিওরিক্যাল ক্লাস, কারণ আমাদের তো এই ধরনের কোনো কাজ নাই যেটা আমরা, ঠিক আছে, এখন একজনের যদি লিঙ্ক বিল্ডিং করা লাগতো তাইলে হয়তো আমরা করে দেখাতে হতাম, এখন করতে পারি, আর অযথা একজনের ইয়েতে যায় যে আমি যেমন এই যে গাড়ি টয়টার এটা আমি বিভিন্ন জায়গায় গাড়ির ইয়েতে আছে যায় যায় পোস্ট দিব, তো পোস্ট দেওয়ার একটা নিয়ম তো আমি এখানে দেখালাম, আর বাকিগুলো কিভাবে কিভাবে করব সেটা আমি মুখে বলে দিতেছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আরেকটা জিনিস আপনাদের নিয়ে বলছিলাম যে আমি একটা স্টুডেন্ট ফোরাম ওপেন করব বা একটা টিম ওপেন করব, সেখানে আমার সব গ্রুপের সব জায়গার ছাত্ররা থাকবে, ঠিক আছে, তো তখন আমি আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা নিয়ে কাজ করব, সেখানে আপনাদের সবাইকে আমি লাইভ প্রজেক্ট হিসেবে পার্টিসিপেট করাবো, সেখানে যে যেরকম ভাবে পারেন হেল্প করবেন আমাকে, ঠিক আছে? জি স্যার। তার যে মাস্টার স্কুল যেটা যেটা বলে আমরা যে ওয়েব রিলেটেড W3 স্কুল W3 স্কুল
সেই W3 স্কুল তো ওইখান থেকে আমার W3 টা মনে হলো এছাড়া W3 এর মধ্যে তিনটাই আছে W3 মানে ট্রিপল W আর কি WWW জি জি এটাও এটাও আছে ওয়েব যে ওয়ার্ল্ড ওয়েব যে এটা হচ্ছে কি কিভাবে বলতে জানি ওয়েব ওয়ার্ল্ড ওয়াইস W ট্রিপল W মনে হয় মিনিংটা এটাই WWW দিয়ে এটাই এটাই কিন্তু বোঝায় মনে হয় তারপরে কিনার পরে আমি সাইট নামাবো ইনস্টল করব ওই সাইট নামটা আপনাদেরকে বলছি না যে ইয়ে দেখাবো ওয়ার্ডপ্রেস কিভাবে দেখাবো আমার ওই ডোমেনের ভিতরে আমি কিভাবে ওয়েব নাম ওয়েবসাইট নামাবো সেটা আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখাবো তাহলে আপনাদের এক দিলে আমার ওয়েবসাইটও আমি কাজ করা হইলো প্লাস আপনারাও এটা দেখলেন হ্যাঁ জি স্যার ক্লাস হয়ে গেল এর উপরে হ্যাঁ ক্লাস হয়ে গেল আপনারা এটা দেখলেন তাহলে প্র্যাকটিক্যাল ক্লাস হইলো যে আমার তো ডোমেন নাই বা আমি আরেকটা ডোমেন কিনা বা দেখানোর দরকার হলো জি স্যার স্যার ডোমেইন হোস্টিং কিনে যখন সেট করবেন না আমাদের দেখানো ছাড়াও ওইটারও একটা ভিডিও করে রাখবেন আপনি পার্সোনালি ঠিক আছে যদি কেউ কিনে ওইভাবে করতে চায় তাহলে একা একাই করতে পারবে ঠিক আছে তো আর স্যার আমি হচ্ছে ফাইবারের ভিডিও একটা কালকে রাতে কমপ্লিট করছি স্যার এক্সিটের চাপ পড়ে গেছে আমি আবার সেভের অপশন যাইছে ইয়েস অর নো আমি ফট করে নো তে চাপ দিয়ে দিছি আর তৈরি করা হয়নি আজকে আবার তৈরি করতে হবে করে আপনাকে দেখাচ্ছি স্যার আর আপনাকে যে মানে লেখাটা দিছি স্যার আপনি লেখা দিছেন আমি তখন পড়ছি বাট আপনাকে রিপ্লাই দেওয়ার মতো সুযোগ পাই নাই আপনি যে এটা দিছেন এটা তেমন সুন্দর হয় নাই ঠিক আছে আমি তো তখনই আপনাকে বলতাম দাঁড়ান আপনাকে আমি একটু এখন না আমি ওটা বুঝতে পারি না আমি ওটা হচ্ছে পয়েন্ট আকারে দিছি পয়েন্ট আকারে দিছেন বাট কথাগুলো আর আমার লেখাটা অবশ্য সুন্দর হয় নাই কথাগুলো সেম পারি করে শুধু কথাগুলো তেমন অ্যাট্রাকটিভ না মানে আমি দেখাই আপনি আপনি কি আমার কিসের ভিতরে দিছেন এটা মেসেঞ্জারে বুঝতে পারলাম না স্যার মেসেঞ্জারে দিছেন হ্যাঁ মেসেঞ্জারে আচ্ছা আজান পড়তেছে তো একটু হোল্ডে থাকি আমার আরো একটা ইমার্জেন্সি কল করতে হবে একটু কল করব জি স্যার আচ্ছা স্যার
हेलो हेलो सर बोल अच्छा सुनें ये थी ये तो अच्छा हमार एलईडी पे थी कि हमार फोन आ चलो तो हमें अपना तो क्लास नहीं था तार दोनों दूरी नहीं तो आपने जारा जारा अकाउंट ये तो खुशन फाइबर अकाउंट खुशन एक है ना जी कोई जिन्हें खुशन ठीक है सर जी सर सबाई तादर अकाउंटेड लिंक टा हमें जी बाबू बोल से ये जिनिस टा अपने व्हाट्सएप दें এটা রেডি করে এখনি ওনাকে জমা দিতে ওনার নাকি প্রেজেন্টেশন আছে ওখানে জমা দিবে তা দেখাবে জি স্যার তো আমি আপনি আপনারা এটা দেন আমি একটু নামাজ করে ফেলি এইবারে ঠিক আছে জি স্যার Thank you.
ফাইবারের লিংকটা কি স্যারের মেসেঞ্জারে দিব? হ্যালো না হোয়াটসঅ্যাপে দিলেই হবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। হ্যাঁ স্যার, আমি তো এখন ল্যাপটপের কাছে নাই স্যার, আমার ওটা ল্যাপটপে সেভ করা আছে, রেজিস্ট্রেশন নাম্বার আমি জানি না স্যার, মনে নেই। আচ্ছা স্যার আমি দিচ্ছি, আমি এখান থেকে বা আপনার হচ্ছে যে নেম শীটের স্যার পাশে আছে। সাকিবুর ভাই আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেন 289468। হ্যাঁ হ্যাঁ 289468। মাত্র দুইজন দেখলাম, দুইজন মাত্র অ্যাকাউন্ট করছেন, আর করেন নাই কেউ? যারা যারা খুলছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি মেসেজ দিয়ে দেন, সারা আবার দিবি।
যেগুলো নাম নাম্বার দিছে এগুলো তো অনেকেই নাই, দিয়ে তো দিছে 60 জনের পয়েন্ট কন্টেন্ট দিন আছে এসে তো আমাদের দুজনের তো লিখলাম সাকিব ও রহমান ওকে আশিক চৌধুরী তারপরে এটা তো সমাপ্ত না মন আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলেন স্যার আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমার কাছে নাই ভুলে গেছি আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি অ্যাটেনডেন্স শীট বের করে প্রেজেন্টও নিয়ে নেই আর কোন গ্রুপের স্টুডেন্ট নাহিদ কার নাম নাহিদ আছেন এই গ্রুপে হ্যাঁ স্যার নাহিদ আছে নাহিদের রোল হচ্ছে 40 এমডি নাহিদ হোসেন কি ক্লাস করে আমার রেগুলার ক্লাস করে 45 রেগুলার স্যার দেখতেছি না তো কয়েকটা গ্যাপ আছে স্যার তো স্যার রেগুলার আপনি দেখেন তো আচ্ছা আমি একজন একজন করে বলি আপনি তা আপনারা তারা ইয়ে করেন এই যে অ্যাকাউন্ট গুলো দেন ঠিক আছে আসাদুজ্জামান আপনি অ্যাকাউন্ট করছেন আসাদুজ্জামান স্যার উনি অ্যাকাউন্ট করছে কিন্তু ওনার ওখানে ট্রান্সফরমার ব্রাস্ট হয়েছে বললাম এখন এখন কিছুক্ষণ আগে আর কি তারপরে কারেন্ট নাই এখন উনি মনে হয় নাই আসেন হচ্ছে
জান্নাত আপনি আপনি হ্যালো জান্নাত আছেন না মুক্তার জান্নাত হ্যাঁ স্যার বলেন আছি স্যার আপনি ফেসবুক ফাইবার অ্যাকাউন্ট খুলছেন না স্যার আমি ফাইবার অ্যাকাউন্ট খুলি নাই স্যার আমি আপনার ব্যাচের স্টুডেন্ট নাহিদ এখন কি বলতেছেন কথা বলতেছেন স্যার আমার এইতে প্রবলেম তো তাই একটু ঠিক করলাম নাহিদ হোসেন আচ্ছা আপনি আপনি অনেক দিন ধরে গ্যাপে ছিলেন স্যার সম্ভবত মাঝখানে ক্লাস করতেছিলেন আবার অনেক দিন মাঝখানে গ্যাপ ছিল ওই প্রেজেন্টেশন সময়টা একটু মিস হয়ে যায় ঠিক আছে আপনার ফাইবার অ্যাকাউন্ট পাইলাম শুভঙ্কর মহন্ত আপনি কি অ্যাকাউন্ট খুলছেন শুভঙ্কর ফাইবার অ্যাকাউন্ট খুলছেন শুভঙ্কর আছে কথা বলেন রিপোর্ট দিতে হবে ক্লাস শেষে ক্লাস শেষে তারপর হচ্ছে তৌবুর রহমান আপেল আছে মানিক মোহাম্মদ কে মিউট করে দেন না আমার শব্দে অবস্থা খারাপ কান ফেটে গেল সৌরভ কুমার রায় একটু একটু কমেন্ট সেন্সে দেখাবো সৌরভ কুমার রায় এটা তো নাই তারপর হচ্ছে রকি হুসেন নাই তারপর হচ্ছে আশিক চৌধুরী ওনার তো দিলে তারপর হচ্ছে নাই আপনাদের আজকে ষোলো ক্লাস হয়ে গেছে ঠিক আছে আপনারা অ্যাকাউন্ট খুলেন নাই কি খুলেন নাই ঠিক আছে এটা একটু এক্সপিরিয়েন্স দিতে চাইতেছেন বা পরীক্ষার ভয়ে বা এই সেই ঠিক আছে কিন্তু অ্যাকাউন্টই খুলেন নাই এটা কোনো কথা হলো আর মানিক মোহাম্মদ একটু মিউট করে দেন উনি মনে হয় শুনতেছেন না জি বলেন হ্যালো আপনি আপনার কথা না বলে একটু মিউট করে রাখেন ভাই আপনি এখন প্রচুর নয়েজ আসছে জি বুঝতে পারিনি আনমিউট হয়ে যায় তো ক্লাসের প্রথম থেকেই আনমিউট হয়ে যায় ওখানে আপনি পার্সোনাল কথা বলতেছেন বা ওগুলো আমরা এখানে শোনা যায় আর কি বুঝছেন না ক্লাসে কথা না বলে শুনলে আপনি একটু মিউট করে রাখবেন এটা তো সবাই বুঝেন ডিস্টার্ব হয় বা মনোযোগ নষ্ট হয়ে যায় জি জি আপনি অ্যাকাউন্ট খুলছেন ফাইবারে জি আমার ফাইবার অ্যাকাউন্ট আছে তাহলে ফাইবারের অ্যাকাউন্টের লিংকটা আর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন অথবা মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জারে দেন সমস্যা নাই যেকোনো একটাকে দিলেই হবে জি দি আমি দিয়ে দিচ্ছি আপনার মেসেঞ্জারে ঠিক আছে নাজমুল হক আছেন আজকে হ্যাঁ স্যার
আপনার অ্যাকাউন্ট স্যার অ্যাকাউন্ট খোলা হয় নাই স্যার কেন আপনি তো রেগুলার স্টুডেন্ট প্রতিদিন তো ক্লাস করেন অ্যাকাউন্ট খুলেন নাই কেন খুলতে লাগছিলাম পরে জানি কি জানি সমস্যা সেদিন খুলতে লাগার করা হয় নাই খোলা টাকা পয়সা নিতে ইচ্ছুক না তাহলে আপনাদেরকে আর টাকা পয়সা দিব কিভাবে পথ দেখাবো কিভাবে অ্যাকাউন্ট না খুলে টাকা জমা করবেন কোথায় পকেটে তো আসবে না এগুলা বুঝছেন না দেরি করার কিছু না শুক্র শনি দুই দিন বন্ধ থাকে এর মধ্যে তো একটা খুলে ফেলতে পারতাম আচ্ছা নাজমুন হাত মাহবুবুল আলম উনি অ্যাবসেন্ট তারপর হচ্ছে শাহ সাকিবুর রহমান আছে উনি দিছে তারপর হচ্ছে অ্যাবসেন্ট তারপর হচ্ছে মুমিনউদ্দিন হৃদয় মুমিনউদ্দিন হৃদয় মুমিনউদ্দিন হৃদয় নাই আজকে উনি তারপর হচ্ছে জহিরুল ইসলাম স্যার ইয়া পাঠাই দিই স্যার লিংক হোয়াটসঅ্যাপে আচ্ছা ঠিক আছে স্যার আমরা মাত্র 7 জন অ্যাকাউন্ট খুলছি এর কথা আসলে দুঃখের কথা আর কি বলবো যতটা সোজা মনে করতেছেন অতটা সোজাও না কাজ পাওয়া আবার যতটা কঠিন মনে করতেছেন অতটা কঠিনও না কিন্তু তার জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসটা আপনাদের নাই সবার কথা বলতেছি না যা যা করেন নাই তাদের কথা বলতেছি যারা ভালো তাদেরকে তো ভালো বলবো যারা কষ্ট করতেছেন বা চেষ্টা করতেছেন এক আজ হোক কাল হোক সাকসেসফুল হবেন হ্যাঁ আপনার এটার নাম কি এসএমএস ব্রোকেন কেন আপনার নাম কি দিছিলেন ফাইবারে শাহরিয়া নাম তো এসএম শাহরিয়া আছে সমস্যা নাই এটা স্যার ইউজার নেম ইউজার নাম এসএমএস ব্রোকেন দিছেন কেন এটা সব জায়গায় ইউজ করি তো এখানে এটাই থাকে আচ্ছা স্যার ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ যেখানে এসএমএস ব্রোকেন সার্চ দিবেন সেখানে স্যার আমাকে পাবেন আপনি ভোটার আইডি কার্ড সার্টিফিকেট কি এটা আছে নাকি এটা তো হচ্ছে ইউজার নেম ইউজার নেম তো একটা আইডেন্টিটি না এটা তো আর নাম আমারটা মনে বাদ পড়ছে দেখেন তো এক মিনিট প্রেজেন্ট দিয়ে আসনি ওনার জুয়েল ইসলাম আফ্রিকা শুনেন কারিয়ার তাহলে আপনি একটা জিনিস হয়তো জানেন না বা জানেন কি জানি না আপনার যে ইউজার নেমটা এটা যদি আপনার নামে থাকতো তাইলে আপনার আপনি যখন আপনার এগুলো এসইও করবেন তো
তখন এই ইউজার নেমের জন্য আপনার এইটা ইউজার নেমটা কাজে আসবে বুঝছেন ইউজার নেমটা ইউনিক হয় ঠিক আছে এখন আপনার নামটা যদি এসএম সারিয়ার দিয়ে যত জায়গায় ইয়ে করতেন হ্যাঁ তখন আপনার ওয়েবসাইট খুলে ওয়েবসাইট যদি এসইও করেন তখন আপনার এই এসএম সাহারিয়ারটা সব জায়গায় হ্যাঁ একটা এসইও হওয়ার মাধ্যমে বাকিটা বাকিগুলো আপনার বাকি প্রোফাইলগুলো সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো এইগুলোতে এটাতে চলে আসতো এখন আপনার তো ইউজার নেম হচ্ছে এসএমএস ব্রোকেন এটা তো আর আসবে না কারণ আপনি তো ওয়েবসাইটে ইয়ে করবেন আপনার নাম দিয়ে ওয়েবসাইটের ডোমেন হবে আপনার নাম দিয়ে বুঝছেন আমারটা বাদ পড়ছে স্যার আপনারটা নিয়ে যে শাহরি আর কি বসাই দিচ্ছি আপনার চি আসি না বললাম না যে শাহরি আর কি আপনি বসাই দিচ্ছি বললে এই হচ্ছে আপনি 46 আমারটা আমি হচ্ছে আমার হেডফোনটা হচ্ছে ইয়ে ছিল মানে লাগানো ছিল না তো ওই জন্য কথা শুনতে পাচ্ছিলেন না দেখলাম সবাই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছে আব্দুল সালাম আপনার ফাইবার লিংক দেন আব্দুল সালাম শুনতেছেন আব্দুল সালাম ক্লাসে নাই আব্দুল সালাম প্রেজেন্ট দিতেছি বাট আপনার ইয়েটা দেন
আমার রেজিস্ট্রেশন নাম্বারটা প্রেজেন্টের এই শীটের ভিতরে দেওয়া নাই স্যার, কি অ্যাড করে দেবেন? শীটে দেওয়া নাই স্যার, এই শীটে নাই, আমি রেজিস্ট্রেশনটা পরে করো তো, এখানে ছিল না স্যার। আমার 54 না আব্দুল সালাম প্রেজেন্ট দিয়ে দিছি, বাট আচ্ছা নাহিদ হোসাইন আছে না, নাহিদ হোসাইনের বিয়ে হচ্ছে যারা ফাইবার অ্যাকাউন্ট খুলেন নাই, খুলে স্যারকে লিংক দিয়ে দিয়েন, খুলতে তো সময় লাগবে না। স্যার ফেসবুক লাইভ আর ইউটিউবের উপরে যে নিষেধাজ্ঞা ছিল এটা কি উঠে গেছে? ইউটিউব তো, ইউটিউবের লিংক তো আপনারা পাইছেন প্রথম থেকে না? জি স্যার, কিন্তু এখন তো লিংক আর আপনি শেয়ার করেন না, প্লেলিস্টে কি গেলে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, প্লেলিস্টে গেলে পাওয়া যাবে, আমি এখনো শেয়ার করি না, কারণ আমি তো জানি যে সবাই সাবস্ক্রাইব করে আছেন, সো আমি একটা ভিডিও দিলে আপনারা তো করছি, কিন্তু ওই যে নিষেধাজ্ঞার কারণে আমি তো ভাবলাম যে আপনি আর আপলোড করেন না, তাই বলতেছি। না না আমি থাকি স্যার, না না আমি প্রথমে আপলোড করি, মাঝখানে একটু লেট করছি আপলোড করতে, ঠিক আছে স্যার। আজকে তো অনেকগুলো টপিক তো স্যার, অনেকগুলো সাইট, এগুলো স্যার একটু আপলোডটা করলে ভালো হতো, মানে দেখতে মানে হয়তো আটকে যাবার। তাপসী কি দিয়ে আছেন? তাপসী, তাপসী কি দিয়ে ছিলেন না আজকে? শিহাব তো আছেন না? আপনার অ্যাকাউন্ট কোথায়? আমি একটু সমস্যার মধ্যে আছি স্যার, আপনাকে বলছিলাম স্যার, আমার ভাই হচ্ছে স্যার ল্যাপটপ নিয়ে গেছে, ও নিয়ে আসলে আমি স্যার করে ফেলবো স্যার।
আসবে কবে? ইমন কুমার সাহা, আপনি অ্যাকাউন্ট খুলছেন? ইমন কুমার নাই? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আসাদুজ্জামান খান স্যার, এই যে শুনছি আপনার স্যার। মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান আছেন? নাই। মুক্তিউর নাই। সুমন আলী ছিলেন কিন্তু এখন কই? সুমন আলী স্যার, আমার ওই মোবাইল ডাটা তে ডাটা অন হচ্ছে না স্যার, এই জন্য আমি দিতে পারতেছি না স্যার। মোবাইল ডাটা তে অন হচ্ছে না মানে আপনি কি ফাইবারে অ্যাকাউন্ট খুলছেন কিনা সেটা আগে বলেন। জি খুলছি তো, আমার ফাইবার অ্যাকাউন্টে তো আপনি ঢুকছেন না স্যার। তাহলে ওই লিংকটা কি আছে, লিংকটা দিতে পারতেছেন না? বুঝতে পারলাম না স্যার। আপনি আমাকে লিংক দিছিলেন না একবার মেসেঞ্জারে? মেসেঞ্জার দিছিলেন স্যার? ফাইবারের লিংক তো আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করেছিলাম, কিন্তু ওইভাবে দিছি নাকি আমি শেয়ার করতে পারতেছি না স্যার। আচ্ছা, আপনি ফাইবারের নাম কি দিয়েছিলেন মনে আছে? ঠিক আছে, আপনি একটু, আপনি কি কম্পিউটার থেকে নাই? জি কম্পিউটার থেকে আছেন? জি জি জি। তাহলে কম্পিউটার থেকে খুলে জাস্ট লিংকটা দেন। আপনার ফাইবারের নাম মনে থাকলেও তো হবে। আমাদের আব্দুল সালাম মাল্টিটাস্কার মনে হয়, একসাথে অনেকগুলো কাজ করে মনে হয়। এন্টারটেইনমেন্ট অল সদস্য আপনি লিংক দেন নাই, যে আমি মেসেজ চেক করলাম আপনি লিংক দেন নাই, আপনি আমাকে দেখাইছিলেন স্ক্রিনশট দিয়ে যে কি প্রবলেম। ঠিক আছে, আচ্ছা দেখি এখানে একটা ছবি আছে, ছবি স্যার স্ক্রিনশটের উপরে তো লিংক মনে হয়, মানে নাম মনে হয় দেখা যাচ্ছে। কপি এই তো আব্দুল সালাম 1234, ওইটাই হচ্ছে প্রোফাইল লিংক। fiverr.com এর পর স্ল্যাশ দি আব্দুল সালাম 1234। জি স্যার, ওইটা হবে স্যার। ১৯ নম্বর স্যার আব্দুল সালাম, ও ৪৫। ১২৩৪ আছে স্যার। আব্দুস, এ বি ডি ইউ এস এস এ এল এ এম, এটা লিখছি না, এ বি D U S S A L A M 412
স্যার রোবটটা চেক করেন তাহলে হবে। আপনারা 15 জন, তার মধ্যে 10 জন খুলছেন আজকে, প্রেজেন্ট আছেন করে। জনের ভিতরে 10 জন মাত্র ইয়ে করছে অ্যাকাউন্ট করছে। Thank you.
কেন ইয়ে খুলেন নাই, অ্যাকাউন্ট খুলেন নাই কেউই বলতে পারবে না, ঠিক আছে? আপনাদের প্রেজেন্ট দেখেন, প্রেজেন্টের হার দেখেন, 30 থেকে নামতে নামতে আজ 19 আসছে, আর ওনাদের প্রেজেন্ট হার দেখেন 21-20, মানে এভারেজে 20 জন, যদি ধরেন 20 জনই আছে কমে নেই, যারা শুরু করছে ক্লাস তারা কেউ কমে নেই। স্যার আমরা তো স্যার ওদের উপরে আছি কি সংখ্যায়? স্যার সব দিক থেকে 34 কোথায় আর 21 কোথায়? আমার 34, আমার 34 50 এর দরকার নেই, আমার 10 জন 10 জন যাতে রেগুলার প্রেজেন্ট থাকে এমন দরকার। স্যার দিয়ে এখন স্যার হ্যালো স্যার স্যার আমার চার্জ শেষ হয়ে গেছিল স্যার, এই কারণে আমি এতক্ষণ আসতে পারিনি স্যার। তাদের তো ডাইকে ডাইকে জিজ্ঞাসা করি যে আসছেন স্যার, আমার চার্জ নেই তো স্যার, আমি আর মানে ক্লাস করতে পারবো না স্যার, বন্ধ হয়ে যাবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আপনি নিলেন তো না আশিকুল ইসলাম নাই তো, আমি সালাম। তো ঠিক আছে, আমরা একটু ক্লাস শুরু করে দিই এখন, আর যা কিছু হয়েছে টাইম তো গেছে আর বেশিক্ষণ নাই, তারপরে আমি এই ক্লাসে বলি, তো বললেই আপনারা পারবেন।
ফোরাম পোস্টিং হচ্ছে, ফোরামও হচ্ছে যেখানে মানুষ ডিসকাশন করে। ধরেন একটা জিনিসের উপর, ধরেন একজন একটা বললো যে হ্যাঁ চাঁদের দেশে মানুষ গেছে, এই কথা নিয়ে হ্যাঁ একটা একজন একটা পোস্ট দিল, তো এই সম্পর্কে এই রিলেটেড মানুষ করে কি বিভিন্ন ধরনের আলাপ চারিতা করে ফোরামের মধ্যে। আপনি এখানে সার্চ দিবেন গুগলে, ঠিক আছে, যে এখানে বিভিন্ন ধরনের ফোরামের ইয়ে আছে, ঠিক আছে। এখন আপনি এখানে লেখেন, এটা না লিখে ধরেন আপনি লেখেন যে কার কার ফোরাম, ঠিক আছে। এই যে গ্রামীণ কার ফোরাম, এটার ভিতরে যাবেন, ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে হ্যাঁ দেখা গেলো যেখানে কে কি ব্যাপারে ডিসকাস করতেছে, ঠিক আছে। এই যে রেগুলার ফোরামে যে গ্রামীণ কার ফোরাম, অডিট অডির ফোরাম হচ্ছে এটা, এটাতে যাবেন। যাওয়ার পরে দিয়ে হ্যাঁ ওরা এই অডি সম্পর্কে কি বলতেছে না বলতেছে, আপনি বুঝেন না বুঝেন, ঠিক আছে, ওটা দেন জাস্ট টপিকটা কি নিয়ে আলোচনা করতেছে এইটা এইটা খেয়াল করবেন। খেয়াল করার পরে সেম ইয়েতে ঠিক আছে, অডি তো অনেক সুন্দর গাড়ি, অডির অডির এই ফিচারটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে, ওই জিনিসটা আমার ভালো লাগে। তবে এখন বর্তমানে লেটেস্ট টয়োটার একটা গাড়ি বেরিয়েছে, এটা অনেক সুন্দর এবং চিপ প্রাইসের ভিতর আছে, এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া আছে। হ্যাঁ আপনাদের যদি দেখতে মনে হচ্ছে বা আপনারা যদি আগ্রহী হন তাহলে এই লিঙ্কে গিয়ে দেখেন, ঠিক আছে, এই ফোরামে এইভাবে করে লিঙ্ক পোস্ট করবেন, ঠিক আছে। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি। ঠিক সেম এই যে জাগো এই যা কিছু নাম বলতেছি, হ্যাঁ আর্টিকেল পোস্টিং অ্যানসার পোস্টিং এগুলোর ভিতরে গিয়ে গিয়ে এরকম সেম ভাবে সেম ওয়েতে, ঠিক আছে, প্রথমে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে যেই রিলেটেড আর্টিকেল দেখা গেলো, একজন একজন একটা গাড়ির হ্যাঁ গাড়ির উপর আর্টিকেল লিখছে, ঠিক আছে, তো সেখানে সেখানে আপনি আপনার আপনার মতো করে তার সাথে আলোচনা করবেন, অথবা দেখা গেলো যে বললেন যে ঠিক আছে আপনার এইটা কোন দেশের, মানে তার সাথে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং করে তারপরে দিয়ে পোস্ট মানে লিঙ্কটা দিবেন। এমনি শুধুমাত্র ধুম করে লিঙ্ক রেখে আসলে জীবনও অ্যাপ্রুভ হবে না, হ্যাঁ জীবনও মার্কেটিং এর কাজ করতে পারবে না। মানুষের সাথে কানেক্ট হইতে হবে, এবং এই যে কানেক্ট হইতেছেন এই কানেক্ট হওয়ার ফ্যাসিলিটি তো অনেক রকম, ঠিক আছে। ধরেন আপনার অনেক গ্রুপ আছে, যেমন গ্রুপগুলোতে কি হয় জয়েন রিকোয়েস্ট দেয় না ফেসবুক গ্রুপে, যখন আপনি মেম্বার হন তখন আপনি আপনার বা আপনি মডারেটর থাকেন, তখন কেউ যদি রিকোয়েস্ট পাঠায় তখন আপনি এটা অ্যাপ্রুভ করতে পারেন না। তো এরকম আপনি এরকম যখন ওদের সাথে এরকম ভাবে যখন কানেক্ট হবেন প্রত্যেকটা ইয়ের সাথে, ঠিক আছে, তাদের ওইখানে তখন আপনি কি করবেন পোস্ট করতেও পারবেন, বিভিন্ন রকম পোস্ট করতে পারবেন। আচ্ছা প্রেস রিলিজ এটা হচ্ছে ধরেন বিভিন্ন নিউজ পেপার যেগুলা, তার মধ্যে যেমন এটা একটা বিদেশি নিউজ পেপার, ধরেন এখানে এখানে কি হয় উইকিলিক্স, এখানে বিভিন্ন ধরনের ইয়েগুলো খবরগুলো লিঙ্ক হয়, হ্যাঁ লেটেস্ট খবর এখানে বিভিন্নভাবে লিক হয়ে যায়, সেইখান থেকে মানুষ অনেক পত্রিকায় অনেক ইয়েতে আপনি কী করে ছাপায়। এখানে দেখেন যে বিভিন্ন রকমের ইয়ে খবর খবর এগুলো আছে, তো এখানে আপনার বিভিন্ন ইয়েতে যাবেন যেখানে এখানে সার্চ দিবেন যে কার রিলেটেড কোনো কিছু আছে কিনা। এই যে দেখেন জিপি যে কার লোন
এসে এখানে এই যে এইগুলাতে জয়েন করতে হবে অ্যাকাউন্ট আগে। হ্যাঁ যাবেন, যাওয়ার পরে দেখতে এখানে কার লোন সম্পর্কে বলতেছে, ইমেল আইডি এইগুলো দিয়ে হ্যাকিং পিন। আচ্ছা এটা দেখেন, এখানে এখানে বলছে কি 8 জুলাই 2015 উইকিলিক্স রিলিজ মোর ওয়ান এরকম একটা হ্যাকিং টিম, ঠিক আছে, যারা কিনা এই যে এই নামে কোনো কিছু একটা করছে, যাই হোক ঠিক আছে, আগুন বাগুন এখানে করে নেবেন কি বলছে, ঠিক আছে। এই এখানে এইসব উইকিলিক্স এর ভিতরে বিভিন্ন নিউজ আছে, নিউজে গিয়ে আপনারা সেই লিঙ্কটা ইয়ে করতে পারবেন। তো বেশিরভাগ সময় যে কার রিলেটেড ওয়েবসাইট দিয়ে, ওয়েবসাইট দিয়েও আপনি সার্চ দিতে পারবেন, ঠিক আছে। ফুড রিলেটেড হচ্ছে যে কার রিলেটেড ফোরাম দেখছেন না, তাহলে আপনি এখানে দেখেন রিলেটেড ওয়েবসাইট ইন ইউএস, ঠিক আছে। এই যে দেখেন নিউ কার ইউজ কার, হ্যাঁ এখানে বিভিন্ন প্রাইস টাইস দিছে, এখানে গিয়ে আপনি কমেন্ট করে আসলেন, ঠিক আছে, যে এখানে বিভিন্ন কারের ছবি টুবি দিয়েছে, এখানে আবার আপনি যখন ইয়ে করবেন তখন আপনি ইয়ে করতে পারবেন, কমেন্ট করতে পারবেন যে হ্যাঁ আমার এই ধরনের একটা কার আছে, এটা এত দামে এসে তোমরা দেখতে পারো, বা এই কারটা খুব সুন্দর, যারা কার কিনতে চাও তোমরা দেখতে পারো। কমেন্ট করার ব্যাপারে বা পোস্ট করার ব্যাপারে যে জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে, ডিসকাস অ্যাবাউট দ্য কন্টেন্ট, মানে কি যে কন্টেন্টটা লিখছে, যার কন্টেন্টে আপনি যে কমেন্ট করবেন, হ্যাঁ সেই ব্যক্তির কন্টেন্টটা আপনি একটু পড়বেন, পড়ে তার সাথে এই ব্যাপারে কি করবেন আলাপচারিত করবেন, ডিসকাস করবেন, ঠিক আছে। তারপর বলছে থ্যাংকস টু কন্টেন্ট ক্রিয়েটর, মানে কন্টেন্টটা যে ক্রিয়েট করছে তাকে ধন্যবাদ জানাবেন। এইগুলো সব হচ্ছে আমরা বাংলা ভাষায় যদি বলি পাম দেওয়া মানুষকে, ঠিক আছে, পাম দিতে হবে যে ভাই তোমার কন্টেন্টটা অনেক সুন্দর হচ্ছে, ভাই অনেক উপকার হয়েছে তোমার এই কন্টেন্টটা পড়ে, ঠিক আছে, আমিও টুকটাক জানি এই সম্পর্কে, আমিও একটা ইয়ে জানি, ঠিক আছে, এইটা খুব ভালো এখনকার এখনকার জন্য, এই এখনকার যে সিচুয়েশন এই সিচুয়েশনের জন্য, বা এখনকার যারা চিপ রেটে গাড়ি চাইতেছে বা চিপ রেটে ভালো খাবার চাইতেছে এই এই জায়গায় যাই দেখতে পারে, এরকম ভাবে নিজেদের ইয়েতে অফার ইউর সার্ভিস অ্যাজ সোশ্যাল ওয়ার্ক, আচ্ছা মানে নিজের সার্ভিসটাকে একটা সোশ্যাল ওয়ার্ক হিসেবে তার কাছে কি করা প্রমোট করা বলা যে এটা একটা সোশ্যাল ওয়ার্ক। তারপরে আপনার লিঙ্কটাকে আছে, আচ্ছা দেখা গেল এখানে দুইটা ইয়ে আছে, যে ধরেন একটা একই কথা দেখছে আই এম এ গুড বয়, ঠিক না, এটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা দিয়ে কন্টেন্টকে মানে একই কন্টেন্ট বিভিন্ন রকমের হয়, মানে সেম মানে কিন্তু অর্থটা সেম কিন্তু ইংলিশটা দুই রকমের, সব জায়গায় যদি আপনি একই কথা বলেন, হ্যাঁ এই যে ফ্রি আর্টিকেল স্পিনার এটাতে দেই, দেখেন এখানে লিখবেন ঠিক আছে, এটা দেখেন ইনপুট দিলাম, এখানে আই এম নট রোবট দিলাম, দেওয়ার পরে সম্বোধন দেখেন, দিস ইজ অ্যান ওয়ান্ডার ওয়ান্ডারফুল কি ভেহিকল, তাহলে কি আমি বললাম যে দিস ইজ অ্যান অ্যাওসাম কার, হ্যাঁ ইউ ক্যান বাই দিস ওয়ান ইন চিপ প্রাইস, এইভাবে করে এক জায়গায় কমেন্ট করলাম, ঠিক আছে, সেই কমেন্টটা ঠিক আছে এই আর্টিকেল স্পিনার দিয়ে আবার আরেক জায়গায় চেঞ্জ করে আরেক জায়গায় কমেন্ট করলাম, কারণ একই জাতীয় কমেন্ট যদি সবসময় সব জায়গায় করি এইটা প্রবলেম,
তার জন্য এটাকে একটু বৈচিত্র্য নিয়ে আসতে হবে। এখন এই অনেকের দেখা গেছে যে মাথায় আসতেছে না যে কি কি করা যায়, ঠিক আছে তাহলে আমি ঠিক আছে অটোমেটিক যে সিস্টেমটা সেটা আপনাদেরকে দেখাই দিলাম যে আর্টিকেল স্ক্রিনার দিয়ে আপনি কি করবেন সিনোনিম স্পেল করতে পারবেন। বাট কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে অথবা আপনি ধরেন কন্টেন্টের ব্যাপারে কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে এই জিনিসটা তেমন ইউজ করা ঠিক না, ঠিক আছে এটা তো অটোমেটিক এটা ঠিক না, যেটা আপনি নিজে পারেন যেভাবে পারেন ওই ওই জিনিসটাই ওইভাবেই ইউজ করা উচিত, মানে ব্যবহার করা উচিত, প্রকাশ করা উচিত। কন্টেন্ট রাইটাররা এই ধরনের ইয়ে কিন্তু তেমন ইউজ করে না, কারণ কি এগুলাতে এই যে কথাগুলা এগুলো সবগুলা ওই রকমই থাকে। তো এইটা যখন গুগলে দেয় সেম এগুলো আবার কপিরাইটের ভিতরে পড়ে, কন্টেন্টও কিন্তু কপিরাইট আছে, কন্টেন্টেরও কিন্তু কপিরাইট ক্লেম আছে। হ্যালো রিলেট করছে দ্যাট ইজ অ্যান ফাস্ট রেড কার্ড, ঠিক আছে। কন্টেন্ট কিভাবে এখন আপনি ধরেন কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো দিয়ে এই সফটওয়্যারগুলো ইউজ করে আপনারা চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে আপনারা বিভিন্ন জায়গায় কমেন্ট করতে পারবেন। লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে হ্যাঁ এই জিনিসগুলো খুব কাজে আসে, তারপর যে ইয়েটা কাজে আসে যেটা নাম বললাম যে প্রথমে দেখালাম টেম্পোরারি ইমেইল যেটা, ঠিক আছে টেক্সট নাম দিয়ে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে খুব কাজে আসে। তো এই জিনিসগুলা সম্পর্কে আমি আপনাদেরকে টুকটাক ধারণা দিছি, আমি বলি নাই যে আমি অনেক কিছু ধারণা দিছি, বাট আমি যা ধারণা দিছি যে এটা কি জিনিস। ব্লগ হচ্ছে জানেনি, ফোরাম হচ্ছে আলোচনা মুক্ত সভা, ঠিক আছে আর্টিকেল হচ্ছে একটা নির্দিষ্ট জিনিসের উপর লেখা, অ্যান্সার পোস্টিং হচ্ছে, আচ্ছা অ্যান্সার পোস্টিং সম্পর্কে বলা হয়নি, কোরার নাম শুনছেন, কোরার নাম শুনছেন যেখানে কোশ্চেন অ্যান্সার করে, কোরা.com জি স্যার, ওইখানেও এই ধরনের পোস্ট করতে পারবেন কোরা.com এ, ঠিক আছে। অনেকে ওখানে অনেক ধরনের কোশ্চেন করে, আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, এই শেষ হয়ে গেছে, এই করছে, আমার যেই রিলেটেড সেই রিলেটেড টপিকের ভিতরে আপনারা ইয়ে করবেন, বেশিরভাগ সময় যে রিলেটেড ইয়ে করবেন সেই রিলেটেড টপিকের ভিতরেই আপনাদের ওই লিঙ্কটা ইয়ে করবেন। এখন এইগুলো সম্পর্কে টুকটাক ভিডিও আপনারা দেখবেন যে ব্লগ পোস্টিং কিভাবে ব্লগ পোস্টিং করে, আরো কি বলছে মানুষ, ঠিক আছে মানুষের অভিজ্ঞতা শুনবেন, ফোরাম পোস্টিং কিভাবে করতে হয় আমি তো বলছি, আরো মানুষের কথা শুনবেন, আর্টিকেল এইগুলো পোস্ট কিভাবে করতে হয় এটা আর শুনবেন। আমার ভিডিও দেখলে এই যে আমি যে লিস্টটা তৈরি করছি বা লেখাটা লিখছি এটা সবগুলোতে দেখা যাবে, একটা করে দেখবেন, দেখে এরকম করে ভিডিও মানুষের ভিডিও দেখবেন যারা বড় বড় আরো ইয়ে আছে এই সম্পর্কে অনেক কিছু বলছে, তাদের ভিডিও দেখে দেখে এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা ওইভাবে কাজ করতে পারবেন। তো লিঙ্ক বিল্ডিং সম্পর্কে বুঝলেন, লিঙ্ক বিল্ডিং এর জন্য মেইন যে জিনিস সেটা হচ্ছে প্রথম আপনাকে যেটা করতে হবে প্রতিদিন 5টা করে গ্রুপে, হ্যাঁ বিভিন্ন গ্রুপে অ্যাড হইতে হবে, এবং সেটা বাইরের কান্ট্রির গ্রুপ হলে বেটার, ঠিক আছে। এইভাবে করে অ্যাড হবেন বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, আপনাদের বিভিন্ন ফাইবার অ্যাকাউন্ট আছে ওগুলো থেকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অ্যাড হইতে থাকবে, এবং সেই অ্যাড হবেন যে একটা লিস্ট তৈরি করবেন এক্সেলে কবে অ্যাড হয়েছেন, ওইটার কতজন মেম্বার ছিল যখন আপনি অ্যাড হয়েছেন, ঠিক আছে। এইভাবে করে নোট করে করে এক্সেল শীটটা তৈরি করবেন, মনে থাকবে কোন প্রোফাইল থেকে আপনি এই ইয়েতে জয়েন করছিলেন, এই যে এই লিঙ্কে জয়েন করছিলেন মানে এই গ্রুপে জয়েন করছিলেন, এগুলো ইয়ে করে রাখবেন, ঠিক আছে। এবং যেই রিলে যেই গ্রুপগুলোতে বা পেজ
গুলোতে জয়েন করতেছেন এটা কি রিলেটেড, ঠিক আছে, একটা একটা সাবজেক্ট লিখে রাখবেন যে এটা এটা হচ্ছে গাড়ি রিলেটেড, এটা হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড, এটা হচ্ছে অমুক রিলেটেড, এরকম করে লিখে একটা চার্ট তৈরি করবেন, এক্সেল চার্ট। আস্তে 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 দেখা যাবে যে তিন চার পাঁচ মাস পরে এটা হিউজ বড় একটা অ্যামাউন্টের মানুষের সাথে আপনি কানেক্ট হয়ে গেছেন। মনে থাকবে? এই জিনিসগুলো কেন করবেন এটা বুঝছেন? হ্যালো হ্যালো জি স্যার বলেন জি স্যার এই জিনিসগুলো কেন করবেন, লিংক বিল্ডিং কেন করবেন বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এই সম্পর্কিত? খুলতে পারি না স্যার, ওই যে আমার পিসিটা নষ্ট হওয়ার পর করতে পারছি না, প্রচুর টাকা লাগবে। আল্লাহ, ঠিক আছে, এই প্রচুর টাকাটা দিয়ে ঠিক করে নেবেন, না ঠিক করলে ক্লাসে যে আজকে কিন্তু যে ইয়ে থেকেই চাইছে আপনাদের এইগুলো ডাটা চাইছে, এগুলো না দিতে পারলে সমস্যা। তো সবাই অ্যাকাউন্ট খুলে ফেলবেন, কারো অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, আরও এখানে যার বন্ধু আছে তাদের সাথে যোগাযোগ করবেন, ইউটিউব আছে, ঠিক আছে, দেখে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। ধরেন আমি যেকোনো আমার যেকোনো একটা ব্রাউজার থেকে গেলাম, ব্রাউজারে ঢুকলাম, এই যে সার্চ বক্সে আমি লিখি আমার চ্যানেলের নাম হচ্ছে ওয়েব কেয়ার। ঠিক আছে, ওয়েব কেয়ার লিখে এন্টার দিবেন। আপনি ইউটিউবে যে ওয়েব কেয়ার লিখে এন্টার দিলে এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ স্যার, এই যে দেখেন ওয়েব কেয়ার, এই যে দেখেন সাকিবুল ভাইও আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই ওয়েব কেয়ারে গিয়ে প্লেলিস্টে যাওয়া লাগবে, এমনিও ভিডিওগুলো পাওয়া যাবে। তারপর আপনি যদি চান যে প্লেলিস্ট হিসেবে দেখবো, দেখেন এখানে হচ্ছে ফাইবার রিলেটেড একটা ভিডিও, দুইটা ভিডিও আছে, এখানে হচ্ছে গুগল রিলেটেড তিনটা ভিডিও আছে, এখানে হচ্ছে ফেসবুক রিলেটেড দুইটা ভিডিও আছে, এইভাবে করে খুঁজে পাবেন। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আজকে একটা ভিডিও রিলেটেড ভিডিও দিব, সেটা হচ্ছে ওই যে কি নামে এইটা, হ্যাঁ স্যার, textdown.com এ কিভাবে ইউএস এর ইউজার না হয়ে, ইউএস এর ইয়ে না হয়েও কিভাবে একটা অ্যাকাউন্ট খোলা যায়। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন স্যার। হ্যাঁ বলেন, কি আসছেন? বলতেছিলাম যে HTML এর কয়েকটা মানে আর্টিকেল দেখলাম স্যার, কিন্তু একটা মনে হলো যে ঠিক আছে ভালো লাগলো, ওইটা অনেক মানে বড়, মানে 4000 এর উপরে ওয়ার্ড। তাহলে কি করব স্যার, মানে কত বড় লিখবো আর কি? আপনি এক 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 থেকে 1500 এর ভিতরে লিখবেন, ঠিক আছে, এক থেকে 1500 এর ভিতরে লিখবেন। আচ্ছা স্যার, যে ফরম্যাটটা ভালো লাগছিল ওইটা আমি আপনাকে মেইল করে দিব। আচ্ছা ঠিক আছে, অত বড় দরকার নেই, আমরা ছোটখাটো
ভাবে শুরু করব। আসলে এই জিনিসগুলো আস্তে আস্তে পোস্ট দিতে দিতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর আমার ওয়েবসাইটের পোস্টগুলো মানে কন্টেন্টগুলো ইনশাআল্লাহ আপনাকে দিয়ে লেখাবো, আপনি এটা দেখেন, ঠিক আছে? দেখি, আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম। আলাইকুম।